ইউরিওফাইটে সাধারণত যে ধরনের ঘটনা আমরা রেকর্ডিং করি বা কল রেকর্ডিং করি সেগুলো বেশিরভাগই হয় মাঝরাতে বা রাতের বেলা। কিন্তু আজকে যে ঘটনাটা আপনারা শুনতে চলেছেন সেই ঘটনাটা আমরা রাতে রেকর্ড করার রিস্ক নিইনি, আমরা এই পুরো ঘটনাটা রেকর্ড করেছি আজকে দুপুরে। কেন? আজকের এই পুরো ঘটনাটা শেষ অবধি শুনলে আপনারা কারণটা জানতে পারবেন। এবং সত্যি কথা বলতে আজকের যে ঘটনাটা আপনারা শুনতে চলেছেন না, সেটা শুনে আপনাদের তো গা শিউরে উঠবেই এবং আপনারা জানতে পারবেন যে অ্যাকচুয়াল ভয় জিনিসটা কী। আমি এরকম ধরনের ভয় শেষ কবে পেয়েছিলাম আমার ঠিক মনে পড়ে না। আশা করছি আজকের এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। ঘাটালের একটা বাড়ির ঘটনা আপনারা শুনতে চলেছেন। আজকে যে ঘটনাটা দেওয়ার কথা ছিল সেই ঘটনাটার জায়গায় আজকে আমি এই ঘটনাটা দিচ্ছি, কারণ আমার মনে হয়েছে যে এই ঘটনাটা আপনাদের সকলের সামনে দেওয়া এক্ষুনি উচিত। সচরাচর আমার এক্সপিরিয়েন্সে এরকম ধরনের ঘটনা খুবই রেয়ার। আজকের ঘটনা সম্পর্কে বেশি কিছু বলবো না, আপনারা আজকের এই ঘটনাটা শুনুন, শুনে আপনাদের কেমন লাগলো সেটা জানান এবং কোথা থেকে ঘটনাটা শুনছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিন। এবং হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি ইন্টারেস্টিং একটা প্রজেক্ট লঞ্চ করতে চলেছি, সেটাও আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। আশা করছি কিউরিওফাইটার ঘোষলি কল রেকর্ডিংয়ের মতোই সেগুলোও আপনাদের খুবই ভালো লাগবে। এবং হ্যাঁ, আপনাদের সাথেও যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, ভৌতিক ঘটনা ঘটে থাকে, আমাকে শেয়ার করুন এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনি জয়েন করতে পারেন এরকম ধরনের হরর আপডেটসের জন্য। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আজকের দুর্দান্ত ভয়ঙ্কর একটি হরর পডকাস্টে। আর আজকে আমার সাথে কলে ছিলেন দিল্লি থেকে সৃজিতা। ঘড়িতে বেলা তিনটে, বৃহস্পতিবার, আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছি আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো সৃজিতা, কেমন আছো? ভালো আছি কৌস্তভ, তুমি ভালো আছো? হ্যাঁ গো, মোটামুটি আছি আমি। বিষয়টা যেটা হচ্ছে যে তুমি তো এখন আই থিঙ্ক দিল্লিতে থাকো, আর তুমি বলেছিলে যে তুমি যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকতে, ঠিক আছে, সেই সময়কার কিছু ঘটনা রয়েছে যেটা তোমার লাইফের একটা পর্যায় ধরে ঘটেছে প্রায় অনেক দিন ধরে। এবার সেই ঘটনাগুলো না, মানে কি বলবো, মানে খুবই ক্রিপি এন্ড স্পুকি টাইপের ঘটনা, মানে এরকম টাইপের ভয়ের ঘটনা অনেক দিন শুনিনি। মানে খুব রেয়ার এরকম টাইপের কেস আছে তোমার মতো, মানে যে কেসগুলো তোমরা ফেস করছো বা যে ঘটনা বা ইনসিডেন্টগুলো তোমরা ফেস করেছো। তোমাদের সাথে কি ঘটেছিল সৃজিত, একটু ডিটেইলসে বলো না কি হয়েছিল তোমাদের সাথে। হ্যাঁ কৌস্তব, আজকে আমি যে ঘটনাটা আমি তোমার সাথে শেয়ার করব সেটা আমার নিজের জীবনের ঘটনা। আমি ছোটবেলায় মা বাবার সাথে যে বাড়িটাতে থাকতাম ফর লং 7 ইয়ার্স, সেই বাড়িটাই হন্টেড হাউস ছিল। অ্যাকচুয়ালি অনেক অত্যাচার, অনেক আতঙ্ক, অনেক কষ্ট আমরা সহ্য করেছি। এখনো ভাবলে কৌস্তব গা শিউরে উঠে, বিশ্বাস করো আমি এখনো সেই আতঙ্ক থেকে বেরিয়ে উঠতে পারিনি। হ্যাঁ, আর যতবারই চেষ্টা করেছি বাড়ি থেকে বেরিয়ে আসবার, না এমন এমন বাধা এসেছে, আমরা না বাধ্য হয়েছি মানে ওই প্ল্যান গুলো ক্যান্সেল করতে। একটা ফ্যামিলি মানে বুঝতে পারে যে যখন সে ট্র্যাপে ফেসে গেছে ওই বাড়ি থেকে আর বেরোতে পারবে না, বুঝতে পারলে, আর কেউ নেই হেল্প করবার, সেই যে একটা ফিলিংস হয় না কৌস্তব, শত্রুরও যেন এই ওই দিনগুলো না আসে, বিশ্বাস করো। মানে আমরা তবু কি বলবো, ভগবানের উপর বিশ্বাস হারাইনি, ভগবান আমাদেরকে মানে আশীর্বাদ বলো যায়, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি এবং সার্ভাইভ করছি। সেই ঘটনাগুলো তোমাকে আজকে ডিটেইলি শেয়ার করব কৌস্তব। আচ্ছা কি হয়েছিল? প্রথমে না আমি আমার ফ্যামিলি সম্বন্ধে একটু বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে আমার ফ্যামিলিতে আমার বাবা মা আর আমরা তিন ভাই বোন। হ্যাঁ, আমার বাপি একটি হাই স্কুলের প্রধান শিক্ষক, মা শিক্ষিকা। তো এই ফ্যামিলি আমরা থাকতাম ঘাটালের একটি মফস্বল এরিয়াতে, রেন্টে থাকতাম, আমরা অন্য জায়গার বাসিন্দা, পশ্চিমবঙ্গেরই অন্য জায়গার বাসিন্দা। তো যেই বাড়িতে আমরা থাকতাম সেই বাড়িটা যেহেতু মেনটেন হচ্ছিল না, ওই বাড়িটা আমাদেরকে চেঞ্জ করতে হতো। তো বাপি খুঁজতে লাগে, মানে সেখানে খোঁজে যে বাড়ি যদি পাওয়া যায়, তো পাওয়া যায়নি।
তো বাবিতা স্টুডেন্টদেরকে বলে যে তোমাদের এলাকাতে খোঁজো যদি কোনো বাড়ি পাওয়া যায়। এবার হয়েছে কি, বাপির একটা স্টুডেন্ট ছিল যে খুব রিচ ফ্যামিলি থেকে বিলং করে, তাদের অনেকগুলি বাড়ি। তো বাড়িতে গিয়েও বলে মা বাবাকে যে স্যারের একটা বাড়ি লাগবে। তো ওরা বলে যে স্যারকে বলো যে 20-25 দিনের মধ্যে আমরা একটা বাড়ি দেবো, একটা বাড়ি খালি হয়ে যাবে আমাদের। ওখানে একটা ফ্যামিলি আগে থেকে থাকতো, তারা কোনো কারণে বাবা ছেড়ে দেবে। আমরা জানতে পারলাম এই কথাটা, খুব খুশি, একটা বাড়ি পেয়ে গেছি, থা চলে যাবো এই বাড়িটা ছেড়ে। এবার হয়েছে কি, ওই বাড়িতে যারা থাকতো তারা কিন্তু আমাদের খুবই পরিচিত, আমরা কিন্তু জানতাম না। ওরা জানতে পেরেছে, ওরা ছেড়ে দিলে আমরা যাচ্ছি। এবার ওরা এলো আমাদের বাড়িতে একটা সন্ধ্যাবেলা, বুঝলে কষ্ট। আচ্ছা আচ্ছা, এসে যে কথাগুলো আমাদেরকে বললো সেই কথাগুলো কিন্তু আমরা এক্সপেক্ট করিনি। ওকে ওকে, ওরা বললো যে এই বাড়িটাতে তোমাদের যাওয়া একদম ঠিক হবে না, যেও না, লিটারেলি যেও না এই বাড়িতে। মানে যারা ভাড়া ছিল আগে? হ্যাঁ, যারা ছিল তারা বলছে যেও না। কেন যেও না? ওরা বলছে ওই বাড়িটাতে প্রচুর মানে মানে স্পিরিট বলে না, আত্মা, তার উপদ্রব প্রচন্ড। অনেক ঘটনা ওরা বলতে শুরু করলো কি কি হয়েছিল ওদের সঙ্গে। বুঝতে পারলে? তার মধ্যে দু একটা তোমাকে আমি বলি। ওদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে একদিন নাকি ঝগড়া হয়েছে রাত্রে। তো ওনার যে মিসেস আর কি, সেই বলছিল মেন ঘটনাগুলো। সে একটি দরজার চৌকাঠে বসেছিল, খুব মন খারাপ, হাজবেন্ড শুয়ে আছে আর দুটো জমজ মেয়ে ওর বেশ বড় বড় তখনই। তো তারা শুয়ে আছে তাদের রুমে আর ও শুয়েছে, ও দাঁড়িয়ে মানে বসেছিল অন্য জায়গায়। এবার মাঝরাত্রে পেছনে একজন আসে, দাঁড়িয়ে ওর হাজবেন্ডের গলা করে বলে ভেতরে যাও, খুব রুড, ভেতরে যাও, এখানে থাকা যাবে না, এটা এটা যাতায়াতের রাস্তা, এখান থেকে সরে যাও, এরকম কিছু বলে। তখন আর ও তো রেগেছিল, ভদ্রমহিলা রেগেছিল, সে কিন্তু রেগেই বলে আমি যাবো না, আমি এখানেই থাকবো, তোমার এটা উচিত হয়নি আমার সঙ্গে এভাবে রুড কথা বলা, ছেলে মেয়েদের সামনে আমাকে এভাবে অপমান করা তোমার ঠিক হয়নি, এই ধরনের কথা সে বলে। একটা সময় পরে পিছনে যে দাঁড়িয়েছিল না কৌস্তব, সে কিন্তু বসে যায়। কি করে বলে, কাঁধে হাতটা রাখে আর নিঃশ্বাসটা আমার ঘাড়ে পড়ছিল। তো ওই যে ভদ্রমহিলা, সে কিন্তু বুঝতে পারে যে সে বসে যায়, এবং সে না রেগে রেগেই অনর্গল অনেক কিছু বলে। বুঝতে পারলে? আচ্ছা। কিন্তু যখন পিছন থেকে কোনো রিপ্লাই আসছে না কৌস্তব, সে ঘুরে তাকায়। এবার যখন সে ঘুরে তাকায়, সে না কাউকে দেখতে পায় না, বিশ্বাস করো। কেউ ছিলই না পেছনে? কিচ্ছু ছিল না, মানে সে বলছে আমি 20-25 মিনিট বকেছি, অনর্গল ওর সঙ্গে কথা বলেছি, এতটাই সিওর যে আমার হাজবেন্ড, পিছনে ঘুরে যদি দেখি কেউ নেই কিরকম অবস্থাটা দাঁড়ায়, বলে আমি একদম মানে বাকরুদ্ধ, মানে আমার অবস্থা খারাপ, আমি সোজা দাঁড়িয়ে গেলাম যে ঘরে ঢুকে যাবো, কি কোনো ভাবে ঘরে ঢুকে যাবো, আর বাইরে থাকবো না। কিন্তু সে ঘরে ঢুকবে কি করে? তার সামনে বলছে আমার এক হাত দূরে না ধোঁয়া সৃষ্টি হলো আমার চোখের সামনে, আর একটা বিশাল লম্বা একটা মূর্তি, হ্যাঁ, সাদা রঙের পুরুষ মানুষের মূর্তি, সেটা বুঝতে পেরেছিল। ওটা দেখে সে অজ্ঞান হয়ে যায়। এবার সে অজ্ঞান হয়ে যখন মুখ থুবড়ে পড়ে যায়, একটা আওয়াজ হয়, সেই আওয়াজ ওর হাজবেন্ড আর ওর মেয়েদের ঘুম ভাঙে, ওর মাকে সে তুলে নিয়ে যায় আর সব বলে যে ঘটনাটা কি হয়েছিল। ওর হাজবেন্ড বলে আমি তো যাইনি, আমি তো ঘুমোচ্ছিলাম। বুঝতে পারলো? এই একটা ঘটনা হয়েছিল ওর সাথে। তো সাংঘাতিক ঘটনা, সাংঘাতিক ঘটনা, মানে ওই ঘটনাগুলো মানে মানে বিশ্বাস করা যায় না যে এরকম হয়। এরপরে আর একটা ঘটনা বলি তোমাকে, আমার মনে আছে বেশ, খুব ভয়ের। ওর না দুটো মেয়ে জমজ সন্তান, তো ওর চেয়েছিল একটা পুত্র সন্তান হোক। তো দুবার তিনবার ও কনসিভ করে যে যদি বয় হয়। ওর 7 মান্থ 8 মান্থ দুবার মিসক্যারেজ হয়েছিল। হ্যাঁ, মানে এত পরে গিয়ে মিসক্যারেজ হয়েছে? হ্যাঁ, এত পরে গিয়ে মিসক্যারেজ হয়েছে? হ্যাঁ, এত পরে গিয়ে মিসক্যারেজ হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এমন হয়েছে লাস্ট বারে যেমন হয়েছে, আগের দিন আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে এসেছে যে সবকিছু নরমাল, তার পরের দিন মর্নিং এ মিসক্যারেজ হয়ে গেছে। বুঝতে পারলে? ভগবান! এটা হওয়ার পর, একে তো ভৌতিক ওদের সঙ্গে অলৌকিক ঘটনা ঘটছিলই, তারপর দুবার মিসক্যারেজ হওয়ার পর ওরা একদম ভেঙে পড়ে। হ্যাঁ, ওরা না কোনো জ্যোতিষীর সঙ্গে দেখা করে, মানে যোগাযোগ করে। তো উনি বলেন যে তোমরা যে বাড়িতে আছো সেই বাড়িটাতে কোনোভাবেই পুত্র সন্তান রাখা যাবে না, সে জন্মাতেই দেবে না, এবং যদি জন্মেও সে বাইরে কোথাও, সে তাকে সে মেরে ফেলবে, ওখানে যাওয়া যাবে না। ওকে ওকে, এই দুটো জমজ মেয়ে কি এই বাড়িতে আসার আগে হয়েছিল? হ্যাঁ, এই দুটো জমজ মেয়ে ওরা আগে এসেছি, মানে হয়ে তারপরে ওরা এসেছিল, তখন একটু বড় হয়ে যায়, 5-6 বছর মেবি এরকম। ওকে, তো এবার ওরা যখন এইসব হয় তখন ওরা বাড়ি ছাড়বার ঠিক করে, জানতে পারে যে আমরা যাচ্ছি ওই বাড়িতে। হ্যাঁ,
এবার সুসঙ্গত কারণে ওরা আমাদেরকে বাধা দেয় যে যেও না। এই সব বলে যাওয়ার পরে আমার মা আমরা কেউই ও বাড়িতে যাব না, হ্যাঁ কিছুতেই যাব না। কিন্তু জানি না কৌস্তব কি কারণ, আমার বাবা বিজ্ঞান মনস্ক মানছি, কিন্তু সেই সময় বাপি এমন ভাবে স্ট্রিক্টলি বলে যে আমি ভূত প্রেত বিশ্বাস করি না, এটা হতেই পারে না, হন্টেড হাউস হয় না, আমি নির্দিষ্ট দিনেই যাব, এই বাড়িতে আমি কথা দিয়েছি আমি যাব। বুঝতে পারলে একটা ইগোর ব্যাপারও চলে এসেছে, একটা কথা দিয়েছেন, কথা দিয়েছেন, প্লাস আরেকটা ব্যাপার ব্যাপার হয় কি বাড়ি আমাদের না ওখানে বাড়ি পাওয়া মুশকিল জানো তো। এদিকে এখানে বলে দিয়েছি যে আমরা বাড়ি ছাড়বো, আমাদের মোটামুটি ওদের কাছে বলা হয়ে গেছে, এবার বাড়ি না ছাড়লেও তো মুশকিল। এরপর আমরা নির্দিষ্ট দিনে বাড়িটায় যাই। এই একটা আতঙ্ক ছিল কৌস্তব, ভয়ে যে আমরা একটা ভূতুড়ে বাড়িতে, আমরা পুরো পরিবার কিন্তু ভয়ে ছিলাম, কিন্তু বাপি বাদে বাপির মনের মধ্যে একটুও ভয় ছিল না, কিন্তু আমার ভয় একদম গায়েব হয়ে যায় ঘরটা দেখে, বাড়িটা দেখে। এত সুন্দর বাড়ি, বড় বড় চারটে রুম, উপরে একটা বড় রুম, বিশাল বড় বাউন্ডারি ওয়াল, হ্যাঁ সব ফলের গাছ, নারকেল, জাম, আম, পেয়ারা, ফুলের গাছ ভর্তি, মানে এত সুন্দর বাড়ি আমি খুব কম দেখেছি। বাড়ির ডেসক্রিপশন আমি বলি কিছুটা, ঢুকেই আমার ফার্স্টে না বাড়িটাতে দু তিনটে জিনিস আমার নজরে পড়েছিল, একটা দোলনা, একটা খিড়কি দরজা, খিড়কি দরজা পার করে একটা পুকুর আছে, সান বাঁধানো ঘাট, সেই ঘাটটা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত হবে, মানে আমরা জানতে পারি যে এখানে আর কেউ আসে না, ওই ঘাটটা আমাদেরই। ঘরের মধ্যে ছিল একটা র‍্যাক, র‍্যাকে ছিল মাটির পুতুল। হ্যাঁ মাটির পুতুলটা কেন বলছি, ওটা অনেক অ্যান্টিক, মানে বাপি আমাদেরকে পরে বলেছিল তোমাদেরকে খেলতে না বলছি, কারণ এই পুতুলগুলো কিন্তু বহু পুরনো, এই ডিজাইনগুলো আমাদের ছোটবেলাতেও আমরা পাইনি। হ্যাঁ তো ওই খেলনাগুলো তোমরা নিয়ে খেলো না, খেললে তো বাচ্চারা নষ্ট করে দেয়, মাটির পুতুল খেলো না। এবারে বাড়ির মালিক যখন আসে সেই দিনই আমি বলি যে জেঠু এই খেলনাগুলো আমি খেলবো, বললো হ্যাঁ তোমাদের জন্যই রেখেছি, তো তোমরা খেলো, আমাদের খেলনা নয়, এটা যে যারা ওনার ছিল তাদের বাক্সে ছিল। আচ্ছা এই বাক্স যারা ওনার ছিল তাদের বক্সের মধ্যে ছিল, আর সমস্ত বাক্স আর ওদের অনেক বড় বড় অয়েল পেন্টিং ছিল, সেগুলো নিয়ে ওরা যে উপরের যে রুম একটা ছাদের উপরে সেই রুমে ওরা গুছিয়ে রেখে এসেছে, হ্যাঁ আর কিছু জিনিস ওরা আমাদের জন্য রেখেছে। কিন্তু আমার বাপি কেন জানি না কোনো দিন আমাদেরকে হাত দিতে দেয়নি, আমরা যতগুলো বছর ছিলাম ওখানে আমাদেরকে হাতই দিতে দেয়নি। কত বছর ছিল ওখানে? 7 বছর। আর এটা কোন সালের ঘটনা বলছো যখন তোমার বাড়িটায় উঠলে? 98 99 98 বা 99। আচ্ছা ওকে, তোমার বয়স কত তখন? তখন আমি ক্লাস 3 তে পড়ি, খুবই ছোট সেই সময়। হ্যাঁ ছোট। তারপর কি হলো? এবার বলছি আমার না ফার্স্ট দিনের ঘটনা, আমরা না খেতে বসেছি বুঝলে, যেদিন গেছো বাড়ি, হ্যাঁ চারটে রুমের মধ্যে একটা রুম আমাদের পড়ার জন্য রেখেছি, সেখানে কোনো ফার্নিচার থাকেনি, কারণ বাপের কাছে টিউশনিতে অনেক ছেলে পড়তে আসতো, বড় বড় ছেলেরা মায়ের কাছেও পড়তে আসতো, তো সেই রুমটা পুরো খালি, শুধু কার্পেট বেছানো আছে। একটা রুমে মা কিচেন আর প্লাস খাবার ঘর, মানে রুমগুলো যেহেতু বড় বড়, আর দুটো রুমে বাচ্চারা একটাতে থাকবে, একটাতে মা বাবা থাকবে, এরকম। হ্যাঁ তো আমরা খাবার ঘরে খেতে বসেছি, তুমি বিশ্বাস করবে না কৌস্তব, যদি পাশের রুমে কাঁসা পিতল ভর্তি বস্তা, হ্যাঁ উপর থেকে নিচে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয়, কিরকম তীব্র আওয়াজ হয়, একটা দুটো নয় অনেক বস্তা ভর্তি ভর্তি যদি কাঁসা পিতলের বাসন কন্টিনিউ ফেলা হয়, এটা 30 সেকেন্ড 25 থেকে 30 সেকেন্ড এটা কন্টিনিউ করলো, এত জোরে আওয়াজ হলো যে আমরা যদি কথা বলি একে অপরের সঙ্গে না সে শুনতে পাবে না, এত তীব্র আওয়াজ, বুঝতে পারলে। ওই আওয়াজ যখন হচ্ছে আমরা কিন্তু খাওয়া বন্ধ করে বসে গেছি, কি হলো এত জোরে আওয়াজ হচ্ছে কেন। হ্যাঁ আওয়াজটা বন্ধ হওয়ার পরে আমরা ছুটে গেছি, জানি কোথায় হচ্ছে, পড়ার ঘর থেকে আসছে, স্টাডি রুম থেকে আসছে, আমরা 5 জনেই ছুটে গেছি। ওই ঘরে গিয়ে কি দেখলাম জানো? কি দেখলাম? কিছু নেই, ফাঁকা তো, কিছুই নেই, কিচ্ছু নেই, ওই ঘরে কোনো ফার্নিচারই তো নেই, কি পড়ে কোথা থেকে আওয়াজ আসবে। এক্স্যাক্টলি, আর এত তীব্র আওয়াজ কষ্ট বলছি না, আমার পাশে আমার বাবা মা বসে আছে, তাদের সঙ্গে কথা বলে তারা আমার কথা শুনতে পাবে না, এত তীব্র কান ফাটানো আওয়াজ। এবার বাকি রুমগুলো আমরা দেখলাম কোথাও কিছু পড়েছে কিনা, কোথাও কিছু নেই, আমরা তো আতঙ্কে গুটিয়ে গেছি, মানে প্রথম দিনের এই এক্সপিরিয়েন্স, আমরা আতঙ্কে শিউরে উঠেছি, আমরা তো জানি কি হয়েছে, সেগুলো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু বাপি বলছে বাইরে কোথাও আওয়াজ হয়েছে, এটা বাইরে থেকে এসছে। কৌস্তব এত বড় বাউন্ডারি ওয়াল, বাউন্ডারি ওয়ালের পরে অনেকটা দূরে বাকিদের বাড়ি, হ্যাঁ ওইখানে এত জোরে আওয়াজ হলে আমাদের রুমে বললাম না আমাদের বাড়িতে যদি কেউ মেরেও দেয় কাউকে বাইরে খবর যাবে না, এত বড় এরিয়া জুড়ে আমাদের বাড়িটা ছিল।
পরের দিন যথারীতি মা সকালবেলা উঠে কাজের মাসি আসতে কাজের মাসিকে নিয়ে এলাকায় বেরিয়ে কয়েকজন নিয়ার আবার যারা ফ্যামিলি মানে থাকতে তাদেরকে জিজ্ঞাসা করলো, ওরা কোনো আওয়াজ শুনেনি কোস্তব, কিচ্ছু না। আমরা বাড়িতেই ছিল, আমরা 100% এতটা স্যাঙ্গুইন যে মানে অন্য কোনো অপশন থাকতেই পারে না। এবার আমরা বুঝতে পারলাম যে আমরা যে এসেছি তার প্রচন্ড ক্রোধের কারণ হচ্ছে আমরা, সে ভাঙচুর চালাচ্ছে, বুঝতে পারলে? এই গেল একটা ঘটনা। এবার একটা ঘটনা তোমাকে বলি। একটা বড় দরজা ছিল, সেই দরজাটা সেই সেই বললাম না একজন ভদ্রমহিলা বসেছিল প্রথমে যে বললাম, সে দেখেছিল সেই দরজাটা, মানে যেখানে বসে পিছনে কথাটা শুনতে পেয়েছিল। হ্যাঁ, সেই দরজাটার ঘটনা বলি। ওই দরজাটা আমরা প্রথম এক সপ্তাহের মধ্যে যে ঘটনাগুলো ফলো করেছি সেগুলো আমার মনে আছে, কিছুটা বলছি তোমাকে। ওই দরজাটা আমি লাগিয়ে একদিন জাস্ট দু কদম এসেছি, 10 সেকেন্ডও হয়নি, লাথি মেরে দরজাটা খুলে দিলে যেভাবে আওয়াজ হয় না সেই রকম ভাবে আওয়াজ, দরজাটা একদম হাট করে খুলে গেল। আচ্ছা আচ্ছা, এবার তোমার কি মনে হবে ফার্স্টে, যে বাইরে কোনো গুন্ডা ডাকাত বদমাইশ এসেছে লাথি মেরে দরজা খুলছে? ফার্স্টে আমরা সবাই ছুটে গেছি কি দেখতে, প্রথমে তো ভয় পেয়েছিলাম, বাইরে গিয়ে দেখি কেউ নেই। ওকে ওকে, কোনো মানুষ নেই, কিচ্ছু নেই, তার দরজাটা খুললো কে, দরজাটা লাগিয়ে দিলাম, আবার আবার হাফ অ্যান আওয়ার পরে আবার সেম ভাবে দরজাটা খুলে গেল। আচ্ছা, দরজাটা খুললো, দিয়ে মা বললো ওটা হচ্ছে কি, বাপি বলছে লকের কোনো প্রবলেম। কিন্তু লকের কি প্রবলেম হতে পারে যে দরজাটা এইভাবে খুলে যাবে? আজ পর্যন্ত কোনো দরজা আমরা দেখেছি জীবনে এইভাবে খুলে যায় লকের প্রবলেমের জন্য? আর যদি খুলেও যায় তো তাহলে আওয়াজ হবে না? আওয়াজ কি রকম, ফাটানো দরজা ফাটি দিলে একদম হাট করে পুরোটা একদম ওপেন দরজা সেইভাবে খুলে যাচ্ছে, বুঝলে? লাথি মেরে খুলে যেরকম হয়। এবার আমরা খেয়াল করলাম কি ওটা শুধু আমার সঙ্গে হচ্ছে না, ওটা বাড়ির প্রত্যেকে, ওই দরজাটা লাগালে কখনো 5 মিনিট পরে খুলছে, কখনো আধ ঘন্টা, কখনো 2 ঘন্টা পরে খুলছে, কিন্তু খুলবে, দরজাটা খুলবে। এবার আরেকটা জিনিস খেয়াল করলাম, দরজাটা যদি লক না লাগিয়ে এমনি ভেজানো থাকে সমস্যা নেই, একটু গ্যাপ থাকে সেই গ্যাপ থাকলে সমস্যা নেই, কিন্তু যদি তুমি লক করে দিয়েছো তাহলে সমস্যা, মানে পুরো এটে দিলে খুলে দিচ্ছে, খুলে দেবে। এটা এটা হলো কেন জানো, পরে আমরা জানতে পেরেছিলাম ওটা আমরা লাগাতে পারতাম না, আর লাগাতাম না, মানে ভেজিয়ে রাখতাম, লক করতাম না, ওটা বলেছিলাম ওটা ওদের যাতায়াতের রাস্তা। তারপর কি হলো? এটা তো গেল একটা ঘটনা। এরপরে জানো আরো ঘটনা যেগুলো বলছি, এইতে মা সন্ধে দেখাতো, পুজো করতো, তো কিন্তু মাসের কয়েকটা দিন তো মেয়েরা করতে পারে না, তো তখন আমাদের ডিউটি হতো। এবং আমরা যেহেতু ছোট ছিলাম, আমি স্পেশালি খুব ফাঁকিবাজ, আমি কিন্তু প্রপার মানে নিয়ম মেনে পুজো করতাম, নেই ধরো পাটের কাপড় পরে পুজো করা কি স্নান করে, স্নান তো মর্নিং এ করতাম, কিন্তু সন্ধ্যাবেলায় হাত মুখ ধুতাম, জামা টামা ছাড়তাম না, সেই জামাতেই সন্ধ্যা দেখিয়ে দিতাম। সেই দিনগুলো কৌস্তব আমাদের বাড়িতে তাণ্ডব চলতো, ভালোভাবে পুজো না হলে, ভালোভাবে পুজো না হলে ওদের আমাদের বাড়িতে দরজা জানলা অটোমেটিক খুলছে, লাগছে অটোমেটিক, এবং চোখের সামনে, এমন নয় যে আমরা শুনতে পাচ্ছি, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি জানলা দরজা খুলছে লাগছে, এমন নয় যে সব জানলা দরজা হচ্ছে, একটা হয়ে বন্ধ হলো অন্যটা শুরু হলো, অন্যটা বন্ধ হয়ে অন্যটা শুরু হলো, এইভাবে হতো। ওকে ওকে, মানে এইটা কন্টিনিউ হতো আধ ঘন্টা মতন, তারপরে অটোমেটিক থেমে যেত, আমরা প্রথমে না বুঝতে পারিনি যেগুলো কেন হচ্ছে, তারপরে মা আস্তে আস্তে বুঝতে পারে, মানে বেশ কয়েকটা মাস যাওয়ার পরে মা বুঝতে পারে যে আমি যখন মানে আমি আর কি আমি যে বলছি আমি যখন পুজো দিই তখনই হয়। কারণ প্রপারলি করতে না তুমি, প্রপারলি করতাম না তখন, ওদের ভয় পাওয়ার বার তো বারা পছন্দ, যাই হোক কিছু একটা কারণ সেগুলো আমি জানি না, ওদের উপদ্রব বেড়ে যেত এবং প্রমিনেন্ট ভাবে মানে বোঝা যেত যে ওরা উপস্থিত আছে সেটা বোঝা যেত। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা গেল। আর একটা দিনের ঘটনা তোমাকে আমি বলি, শিবরাত্রির দিনে মা উপোস করেছে, আমরা মায়ের সঙ্গে আছি, আর মা কি করতো প্রতি শিবরাত্রির দিনে যে এলাকায় মানে যারা উপোস রাখতো তাদেরকে বলতো পুজোর পরে আমাদের বাড়িতে এসে খাবে। তো সেদিন কাজের মাসি আসবে না, সেও উপোস, সে বাড়িতে আছে, মা একাই করলো সবকিছু, 4-5 কিলো আটা দিয়ে লুচি করা, পনিরের তরকারি করা, পায়েস করা, সব করে
সন্ধ্যাবেলা মন্দির যাবে। আমরা পুরো ফ্যামিলি বেরিয়ে গেলাম, দরজা জানলা সব লাগিয়ে দিয়ে, তো খাবার আছে, আর বড় বড় পিতলের হাঁড়িতে না খাবার গুলো রেখে কলা পাতা ঢেকে তার উপরে পিতলের ঢাকনা গুলো দিয়ে আমরা গেছি। আস্তে আস্তে 10:30 বেজেছে, ভিড় হয়েছিল মন্দিরে প্রচন্ড, আমার সঙ্গে 10-15 জন মহিলাও আছে, মানে কাকিমা জেঠিমারাও আছে, যে তারা এসে খাবে আমাদের সঙ্গে। প্রস্তুত দরজা খুলে ঢুকলাম, সব কিছু নর্মাল। লুচির ঢাকনাটা খুলে কি দেখলাম জানো? কি দেখলে? একটি লুচি পড়ে আছে। একটা লুচি পড়ে আছে? একটা লুচি পড়ে আছে, মানে 5 কিলো আটার লুচি শেষ, একটি লুচি পড়ে আছে, তরকারি অর্ধেক শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। পায়েস খাবলা দিয়ে খাবল মেরে কেন তুলে নিলে যেমন হয়, এরকম, মানে আমরা শুধু আমাদের ফ্যামিলি নয় বাকি প্রতিবেশী যতজন ছিল ততজন দেখলো। এবার বলো কৌস্তব, সেই ঘটনার কি ব্যাখ্যা? মানে দরজা জানলা লাগানো, চোর ঢুকতে পারবে না, যদি চোর ঢুকেও যায় সে লুচি অতগুলো কোথায় নিয়ে যাবে, খাবে বসে? আমাদের টাকা পয়সা নেয়নি, জামা কাপড় নেয়নি, গয়নাগাটি নেয়নি, লুচি নিতে এসেছিল, দরজা জানলা তো বন্ধ, সে তো খাওয়া নাকি ঢুকবে? কুকুর বেড়ালো দরজা জানলা বন্ধ থাকলে আসতে পারবে না, বা এসে খেয়ে আবার ঢাকা দিয়ে সেম অ্যাটিটিউড করে দিয়ে যাবে না? তার কোনো ব্যাখ্যা পাইনি, মা কাঁদতে শুরু করলো, বুঝলে, মানে প্রচন্ড মায়ের মন খারাপ যে আমি এতজনকে ডেকেছি আর আমার সাথে এটা কি হচ্ছে। এবারে যারা ছিল তাদের মধ্যে গুঞ্জন উঠলো যে এইগুলো তো ঠিক না, একজন বয়স ছিল বলে এ তো এঠো করে দিয়েছে বৌমা, এ তো খাওয়া যাবে না, এগুলো তো আর আমাদের গ্রহণ করা যাবে না, এগুলোকে ফেলে দিয়ে আসতে হবে। এই যে পুকুর বললাম, পুকুরে সব খাবার যা যা বাকি ছিল সব ফেলে দিয়ে আসা হলো, এই করতে করতে 11:30। এবার মা মন খারাপ করছে যে এতজন এসেছে, তারা বা ডিসিশন নিল আমরা নতুন করে খাবার বানিয়ে এখানেই বসে খেয়ে তারপর যাব, ওরকম করে খেয়ে দিয়ে ওরা গেল। এই দিনের ঘটনাগুলো হয়ে যায়, একটা একটা করে ঘটনা আমাদের সঙ্গে হতে থাকে, আর আমরা না ইউজ টু হতে থাকি যে এবার হোয়াট নেক্সট, এর পরে কি হবে। এমনি করতে করতে মায়ের একজন খুব পরিচিত হয়ে যায় সেখানে, একজন জেঠিমা, সে শিক্ষিকা। কি করতো, স্কুল থেকে ফেরার পথে আমাদের বাড়িতে প্রায় দিন আসতো, এসে গল্প করতো, চা খেত, এমনি করে বসেছে। আর সে বলে, শুনলাম নাকি এরকম এরকম তোমাদের বাড়িতে হয়েছে, মানে এই যে শিবরাত্রির ঘটনাটা সে শুনেছে। মাকে, মাও বলছে আমরা বুঝি জানো জেঠিমা এরকম এরকম বাড়িতে হচ্ছে, বলছে এইগুলো কিছু হয় না, এগুলো ভূত বলে কিছু নেই, হ্যাঁ এরকম বলছে। কৌস্তব, আমরা রান্নাঘরে ছিলাম সবাই মিলে মাদুর পেতে বসে গল্প করছিলাম, মা চা টা করে দিচ্ছিল সবাইকে। কৌস্তব, একটা না পিতলের আমাদের বালতি ছিল, জল খাবার বালতি, আর পিতলের বালতির উপর যে ঢাকনা গুলো কতটা ভারী হয় কৌস্তব, অনেকটাই, অনেকটা ভারী পিতলের, সেটা না কাঁপতে শুরু করলো, কোনো বাসন কাঁপেনি, সেটা না ঝন 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 করে কাঁপলে যেরকম আওয়াজ হয় না সেরকম আওয়াজ শুরু হলো। আচ্ছা আচ্ছা। আর আমরা সেইটার দিকে তাকিয়ে থাকলাম অবাক, আমরা যে চোখের সামনে সেটা কাঁপতে কাঁপতে ভাসতে লাগলো, উপরে উঠলো, বুঝলে, ভাসতে লাগলো। সিরিয়াসলি, আমি কিন্তু এক বর্ণ এখানে মিথ্যে বলছি না, মানে আমার, আমি যা যা মানে প্রত্যক্ষ করেছি জীবনে না সেগুলো বললে না শেষ হবে না। ভাসতে শুরু করলো, কিছুক্ষণ কিছুটা উঠলো, মানে এই তোমার একটা স্কেল বরাবর উঁচু উঠলো, উঠে ধাম করে নিচে পড়লো, ঝাড়াস একটা আওয়াজ হয় পড়লে সেই আওয়াজ। এবার মা বলে, দেখলে তো দিদি তুমি বলছিলে না যে ভূত বলে কিছু নেই, এটাকে কি বলবে? জেঠিমা যেমন চায়ের কাপ সেরকম চায়ের কাপ পড়ে রইলো, হ্যাঁ, ওনার ব্যাগটি নিয়ে উনি যে বেরোলেন আগামী 1 মাস আমাদের বাড়ির দিকে আর ঘুরে তাকায়নি। আচ্ছা, মানে আমি না এই যে লেভিটেশনের যে কেসটা বলছো, মানে ওই যে মানে ভেসে উঠেছে যেটা বলছো, ঠিক আছে, এরকম টাইপের কেস খুবই কম শুনেছি, খুবই কম, মানে প্রায় শুনিনি বলতে পারো, বা এরকম টাইপের কিছু হয়, মানে খুব শক্তিশালী কিছু না থাকলে এরকম টাইপের কিছু হওয়াটা পসিবলই না। খুব স্ট্রং, এর পরে পরে যে ঘটনাগুলো তুমি জানতে পারবে না কৌস্তব, এগুলো তো আমি ছোট ঘটনা বলছি। আচ্ছা, এত স্ট্রংলি হয়েছে মানে এগুলো বিশ্বাস করা যাবে না। ওকে ওকে, তারপর কি হলো? এবার সে তো পাড়াই বলতে লাগলো যে ওরা কি করে আছে, ওই ফ্যামিলি তো একদম মানে ভয়ঙ্কর একটা সিচুয়েশনে ফেসে আছে, ওখানে যাওয়া তো ঠিকই না, ওখানে কি করে বাচ্চা টাচ্চা নিয়ে ওরা কি করে ওখানে আছে। হ্যাঁ, তো আমাদের ওখানে কি হতো, প্রতিবেশীরা না চট করে আসতো না জানো কৌস্তব, আমাদের বাড়িতে এলে দিনের বেলা আসতো, এলে ওরা ঢুকতো না, চারদিকে ভয় ভয় তাকাতো, সে কি পরিস্থিতি, মানে আমরা জানি আমরা একটা হন্টেড হাউসে আছি, গোটা এরিয়া জানে আমরা আছি, ওরা কেউ ঢুকতে চাইতো না, ঢুকলেও ভয়ে ভয়ে ঢুকতো জানো তো, এরকম একটা পরিস্থিতি। এটা হওয়ার পরে এই যে দোলনার কথাটা বলেছিলাম,
একটা দোলনা ছিল তোমাদের বাড়ির কম্পাউন্ডে? হ্যাঁ, ওই দোলনার সামনে একদিন আমি বসে খেলছি, সন্ধে হয়ে আসছে, মা বলছে সন্ধে হওয়ার আগে ঢুকে যাও বাবু, পড়াশোনা করতে হবে। সন্ধে বাস বাস সন্ধে হয়েছে, একটু অন্ধকার নেমেছে, এমন সময় না আমি অন্যদিকে মুখ করে খেলছি, আমার না পিছনে মনে হলো আমার দিদি বা ভাই কেউ এসে দোলনাটাই বসেছে, কেন দোলনাটা মুভ করলে একটা ক্যাচ ক্যাচ করে আওয়াজ হয়, ও আওয়াজ হচ্ছে, আমি জানি দিদি বা মা এসেছে বা ভাই এসেছে, কেউ একজন এসেছে। আমি খেলছি খেলছি খেলছি, খেলতে খেলতে হঠাৎ করে না পিছন দিকে ঘুরে তাকিয়েছি, সব দোলনা অটোমেটিক একা একাই দুলছে, দোলনায় কেউ বসে নেই। হাওয়াতেও তো দুলতে পারে, হাওয়াতে একটা মেটালের দোলনা এইভাবে ঝুলবে না, সে একদম পেন্ডুলামের ঘড়ি অল্প দোল, এটা লম্বা লম্বা, যতটা যাওয়া যায় ততটা দুলছে। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে যে পেছন থেকে কেউ ঠেলা মারলে যেরকম ভাবে দোলে সেরকম। একটা দোলনায় বাচ্চা বসে হাই স্পিডে দুললে যেভাবে দোলে, হাই স্পিডে দুললে যেভাবে দোলে, ওকে ওকে ওকে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দোলাটা দুলছে, আর আমি দাঁড়িয়ে আছি, আমি চোখের সামনে জিনিসটা দেখছি, আমি বসছিলাম খেলছিলাম, দাঁড়িয়ে গিয়ে আমি বোধহয় বুঝতেই পারিনি ব্যাপারটা কি হলো, ছোট ছিলাম তো, তারপর যখন বুঝলাম যে দোলনাটা অটোমেটিক কেন দুলছে, আমি তখন ছুটে মার কাছে গেছি, মানে কয়েক সেকেন্ড লেগেছে মা পর্যন্ত পৌঁছতে, মাকে বলছি মা দোলনা অটোমেটিক দুলছে তুমি চলো চলো, মা বলছে হাওয়ায় দুলছে হয়তো, মা প্রথমে খেয়ালই করেনি, মানে বাচ্চাকে না ভয় পাওয়ানো যাতে না পায় সেই জন্য বলছে চলো চলো আমি দেখি চলো কোথায় দোলনা দুলছে, দেখি দোলনা স্ট্যাচুর মতো দাঁড়িয়েছে। যখন ওখানে পৌঁছেছো তখন আর দুলছে না? না, দোলনা অ্যাজ ইট ইজ দাঁড়িয়েছে, কোনো দোলনায় কোনো রকম মুভমেন্ট নেই, অ্যাজ ইট ইজ যেন স্ট্যাচু স্থির, হাওয়া নেই বাতাস নেই, দোলনা তো স্থির থাকবেই। কিন্তু আমার সামনেটা কি হলো? ওকে ওকে, তোমার বয়স তখন মানে তুমি ক্লাস 3 তেই পড়তে? 3 4 এ পড়ি, 3 তো বা 4 এ পড়ি আমার এক্স্যাক্টলি মনে নাই, ওই 3 4 5 এ উঠিনি। ওকে ওকে, পড়ে না বলি, দোলনাতে আমি যখন একা থাকতাম ওই দোলনাটাতে বসলে না আমাকে পিছন থেকে ঠেলা মারতো। আচ্ছা আচ্ছা, মানে আমি মাটিতে পা লাগাচ্ছি না কিন্তু আমি দুলছি, পিছন থেকে কেউ দোল দিচ্ছে মনে হচ্ছে, পিছন থেকে দোল দিচ্ছে। এই ঘটনাটা আমার সঙ্গে হতো, প্রায় হতো। ওকে ওকে, তারপর এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পর না কষ্ট, মানে আমরা না ধীরে 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 জিনিসগুলো না ইউজড হয়ে যায়, এই দরজায় ধাক্কা, দরজাটা খুলে যাওয়া, এই সন্ধ্যা না দেখালে এই জিনিসটা হয়, এইগুলো আমরা বুঝতে পারি। হ্যাঁ, এরপরে না বাড়াবাড়ি শুরু হলো। তোমার বাবা তখনও অবধি মানে কিছু এ করেননি, তখনও মানে বিশ্বাস করেননি? না না, বাপি যখন সিরিয়াস মোডে গেলাম, সিরিয়াস কিছু হলো আমাদের সঙ্গে, তখন সে বুঝতে পারলো সামথিং ইজ রং, হ্যাঁ আমাকে স্টেপ নিতে হবে, তখন তার আগে অবধি প্রত্যেকটা ঘটনার কিছু না কিছু খণ্ডন সে করে গিয়েছে, না এখনো অবধি বিশ্বাস করেননি। হ্যাঁ, তারপরে কি হলো? এরপরে হলো একদিন আমি পড়তে বসেছি আর সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেছে, সেই সময় হারকিন জ্বালতাম, হারকিন জেলে পড়তে বসেছি, খাটে পাশে একটা বালিশ আছে, আমি যখন পড়ি ঘরে, আমার রুমে একা, আমি একা, আমার দিদি অন্য একটা রুমে পড়ছে, ভাই ছোট, যখন পড়ি তখন আমার মা কি করতো, মা বা বাপি দুজনেই পিছন থেকে কিছু দাঁড়িয়ে দেখতো যে মেয়ে পড়ছে কিনা, আর আমার বইয়ের তলায় আমি গল্পের বই রেখে পড়তাম, আমার একটা খুব বাজে অভ্যাস ছিল। আচ্ছা ওকে, হ্যাঁ, তো ওটা মা দেখতে আসতো যে মেয়ে বই পড়ছে না গল্পের বই পড়ছে, তো আমি না বুঝতে পারলাম মা এসেছে, তো আমি না পড়াটা জোরে 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 পড়ছি, পড়তে খানিক পরে রিয়েলাইজ করলাম যে পিছনে মা উঠছে খাটে, এবার ধরো তুমি বসে পড়ছো খাটে একটা রুমে একা, তোমার পিছনে খাটে কে উঠছে তুমি 100% বুঝতে পারবে? আওয়াজ পাওয়া যায়, একটা ফিল হয়, একটা মচমচ আওয়াজ হয়, এবার তুমি বুঝতে পারলে আমার তোমার বাম পাশে এলো, এবং তুমি বুঝতে পারলে তোমার পাশে বালিশটি এসে ছুলো। আচ্ছা আচ্ছা, এবার তুমি যখন বালিশের দিকে তাকিয়ে দেখবে যে কেউ নেই, বালিশটা অটোমেটিক দেবে যাচ্ছে, কেমন অবস্থাটা দাঁড়ায়, মানে তুমি দেখছো যে বালিশটা দেবে যাচ্ছে তোমার পাশে কেউ ছুটছে বাট কাউকে দেখতে পাচ্ছ না, নিজের চোখে দেখা, বালিশে মাথা রাখলে বালিশটা যেভাবে দেবে যায় না, হুম হুম, কোনো হালকা ফুলকা জিনিস নয়, একটা মানুষের মতন ভারী কোনো জিনিস আমার পাশে যদি হয় আমি কেমন ভাবে রিয়লাইজ করব, বিনা দেখেও তো একটা সিক্স সেন্স থাকে, আমাদের তো ফিলিংস থাকে, স্যাঙ্গুইন 110% আমার পাশে কেউ শুয়ে আছে, আমি এত তাকে দেখতে পাচ্ছি না, ওই রুমে কেউ নেই, আমি একা একা ঘরের মধ্যে পড়ছি, আর মা ফ্যামিলি সবাই দূরে আছে, মানে অন্য রুমে আছে, কারেন্ট নেই বাড়িতে, সাংঘাতিক ব্যাপার গো।
সাংঘাতিক মানে সিচুয়েশনটা বোঝে, একটা বাচ্চা মেয়ে, সে একা ঘরের মধ্যে পড়ছে, হারিকেন জেলে তার পাশে শুয়ে আছে, কেউ তাকে সে দেখতে পাচ্ছে না। খানিক পরে তার নিঃশ্বাস পড়া শুরু হলো তার বাম হাঁটুতে, মানে একটা নির্দিষ্ট ইন্টারভেলে তার নিঃশ্বাসটা আমার হাঁটুতে পড়ছে। আচ্ছা আচ্ছা কৌস্তব, আমি আমাদের ছিলাম না বিশ্বাস করে, মানে আমি পাগলের মতন পড়েই যাচ্ছি, মানে আমি কি পড়ছি আমি জানি না, আমি পড়েই যাচ্ছি, কতক্ষণ পড়েছি আমার কোনো হুঁশ নেই, আমি আতঙ্কে গুট মানে শিউরে গেছিলাম, মানে আমার অবস্থা শেষ হয়ে গেছিল কৌস্তব। এরপরে যখন আমার হুঁশ হয়, মানে যে আমি নর্মাল একটু হব পড়তে পড়তে, যখন বুঝতে পারি আমার হাঁটুতে না আর কোনো হাওয়া লাগছে না, আর আমি বুঝতে পারছি না যে আমার পাশে কেউ আছে কিনা, সেটা আমি বুঝতে পারছি না, তখন না আমি ছুটে যাই মায়ের কাছে। হুম হুম মানে তুমি সেই সিচুয়েশনটা এতটা শক্ট হয়ে গেছিলে যে তুমি ওখান থেকে উঠতেই ভুলে গেছো, তুমি ওখানেই বসেছো। মানে আমি বলছি না, ওখানে যদি আমি আমার হার্ট ফেল হয়ে যেত ওই সময়, আমি যেন দেওয়ালে পিঠ থেকে গেলে যেমন হয় না, যখন বুঝতে পারি মৃত্যু আসন্ন, দেওয়ালে তোমার পিঠ থেকে গিয়েছে, তুমি তো একটা লাস্ট মোমেন্টে কাউন্টার একটা একটা অ্যাটাক তো দেবে, মানে আমার সেই সিচুয়েশন ছিল, আমি আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আমার কোনো অপশন নেই, আমি পড়া ছাড়া আমার কাছে আর কোনো কাউন্টার অ্যাটাক নেই, আমি পড়ে যাচ্ছি, আমি কাকে মারবো, কাকে অ্যাটাক করবো, বুঝতে পারছো ব্যাপারটা? আমি যেটা করছিলাম সেটাই করছি, আমি জোরে জোরে করছি ব্যাপার জন্য। এরপরে আমি মার কাছে ছুটে যাই, ছুটে গিয়ে আমি মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি, বলতে শুরু করি যে মা আমার সঙ্গে এই জিনিসগুলো হলো। অবাক করা বিষয় কৌস্তব, আমার মা আর দিদি দুজনেই ছিল, দুজনের মুখের মধ্যে কোনো ভাব নেই, মানে কোনো চিন্তাই নেই, নর্মাল। আচ্ছা 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 আমার দিকে তাকিয়ে বললো, বাবু তোমার মনের ভুল। হ্যাঁ, আর দিদির দিকে তাকিয়ে বললো, ওকে নিয়ে অন্য ঘরে গিয়ে বসো, পড়ো, পড়াশোনা করো, অন্য রুমে যাও। দিদি বলে চল আমি তোর সঙ্গে পড়বো, তুই কোন রুমটা মানে যে রুমে ছিলাম সেখান থেকে বই নিয়ে আমরা অন্য রুমে গিয়ে পড়তে বসলাম। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার মা এরকম ভাবে রিয়্যাক্ট করলেন কেন? মানে তোমার মাও তো বিশ্বাস করছেন যে এখানে কিছু না কিছু আছে। হ্যাঁ, এবার মা কেন রিয়েক্ট করলো সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি, কিন্তু আমি কিছুক্ষণ পর বুঝতে পারলাম। আচ্ছা, এবার আমাকে যখন দিদি আমার হাতটা ধরে, মানে খুব মানে কি বলবো, ভরসা দেওয়ার মতন ওর বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তুই চল না বইটা নিয়ে না, আমি তো ওই ঘরে ঢুকবো না, আর ওই ঘর থেকে বেরিয়ে এসেছি, বললো আমি আছি চল কিছু হবে না, বলে আমি কি করলাম বইটার হারিকেনটা নিয়ে দিদির সাথে অন্য রুমে চললাম। পড়ার পরে দিদি খানিকক্ষণ পরে ফিসফিস করে আমায় কি বলছে জানো? কি বলছে? যে বোন, আমাকে ও বনু বলে, বনু তুই যেটা দেখলি না, যেটা বুঝলি, সেটা আমার সঙ্গে আগে দু তিনবার হয়েছে, বুঝলি? আচ্ছা আচ্ছা আর এটা আমার মাও জানে, মানে আমাদের মাও জানে, মায়ের সঙ্গেও হয়েছে, কিন্তু এটা বাপি, যে বললাম বাপি গুলো বিশ্বাস করে না, বাপি রেগে যায় যে বাড়িতে এগুলো কি আলোচনা, ভূত প্রেত নিয়ে তোমরা সব পড়াশোনা করছো, এগুলো কি? এই জন্য মা চুপচাপ বললো চলে যাও, বাপি বকা শুরু করবে, লাভের মধ্যে আমরা বকুনি খাবো, এই জন্য। মানে বাপিও ছিলেন যখন তুমি মাকে বলছিলে ব্যাপারটা? হ্যাঁ, বাপি ঘরেই ছিল, অন্য রুমে ছিল, আমরা বাপির সঙ্গে অতটা মানে বাপি ভালোবাসতো ভীষণই, কিন্তু এই ভূত প্রেত নিয়ে বাপি যেহেতু আমাদেরকে মানে ইয়ে করতো না, সেজন্য বাপির সঙ্গে আমরা শেয়ার করতে পারতাম না, মাকে সব বলতাম এই কথাগুলো। আচ্ছা, এরপরে কি হয়? এরপরে বলি, মা দিদির সঙ্গে তো হয়েইছে, এবার মায়ের সঙ্গে কেমন হতো, এই যে আমরা স্কুলে বেরিয়ে যেতাম, বাপি তো টিচার, বাপি স্কুলে চলে যেত, মায়ের কাছে দুপুর বেলাটা ছিল একা ফাঁকা। এবার মা যখন শোতো, তখন শিক্ষিকা ছিলেন না, মায়ের স্কুল থাকতো না, মায়ের মর্নিং এ। আচ্ছা, ওকে, দুপুর বেলাটা ফাঁকা। হ্যাঁ, তো মা যখন দুপুর বেলা শুতো, তখন মা বুঝতো যে পিছনে না মানে কেউ এসে মায়ের সঙ্গে শুয়ে আছে, সারাটা দুপুর মা বলতো আমি যদি বাম দিকে ঘুরে শুয়েছি তো আমি ডান দিকে ঘুরতে পারতাম না, এত ভয় লাগতো, আমি বুঝতে পারছি আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস পড়ছে। দু তিন দিন যাওয়ার পরে মা কি করতো, বাড়ির বারান্দাটা এসে বসতো, রুমের ভিতর ঢুকে দরজা বন্ধ করে শুতো না, আর এবারে বলতো ঘরের ভিতর থেকে ঠুংঠাং আওয়াজ, কন্টিনিউ আওয়াজ আসছে, এই ঘর থেকে নয় ওই ঘর থেকে, মানে ভেতরে কেউ একজন আছে বা কোনো দু তিনজন আছে যারা কাজকর্ম করছে, ঠংঠাং আওয়াজ হচ্ছে, এই হচ্ছে, কিন্তু ভেতরে কোনো মানুষ নেই। হ্যাঁ, স্বাভাবিক। এবার মা সেখানেও বসতে পারতো না, এত ভয় করতো, মা চলে যেত কোথায় যে পুকুর আছে বললাম, পুকুর সানবাঁধানো ঘাট, সেখানে বসতো, আর ওই দূরে দূরে যে অন্যান্য ঘাটগুলো সেখানে যারা কাজ করতো তাদেরকে দেখতো, তাদের সঙ্গে কথা বলতো, ওই করে দুপুরটা মা পার করতো যতক্ষণ আমরা স্কুল থেকে ফিরছি, মানে বুঝতে পারছো নিজের বাড়িতে সে নিজেই থাকতে পারছে না একা। পরিশ্রম করে দুপুর বেলা একটু রেস্ট নেবে, সেটা করতে পারছে না সে।
ও দুপুর বেলা গাছের ছাওয়ায় বসে আছে, কেন ঘরের ভিতরে অন্য জিনিস আছে, থাকতে পারছে না। এই ঘটনাগুলো ঘটার পরে না, আর একটা ঘটনা তোমাকে বলি। আমরা যে বললাম না বিল্ডিংটা যেখানে আমরা থাকতাম, সেটা ঢুকতে ডান দিকে ছিল একটা স্নানঘর প্লাস বাথরুমের জায়গা। আর যেহেতু পুরোনো আমলের বাড়ি, ল্যাট্রিন করার জায়গা কিন্তু বাউন্ডারি ওয়ালের পরে দূরে, অ্যাটাচ ছিল না সে বাড়িতে ল্যাট্রিন করার জায়গাটা। আচ্ছা, তোমরা বাড়ি থেকে বেরিয়ে তারপরে যেতে? হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে বাউন্ডারি ওয়ালটা ক্রস করে আমাদেরকে ল্যাট্রিন করতে যেতে হতো, যেহেতু ওখানে ওটা পুরোনো দিনে, অনেক পুরোনো দিনের বাড়ি। হুম হুম হ্যাঁ, ওদের সিস্টেমই ছিল না বাউন্ডারি ওয়ালের মধ্যে ল্যাট্রিন করার জায়গা। আচ্ছা আচ্ছা। আর আর স্নান ঘরটা আর ওয়াশরুম মানে টয়লেট করার জায়গা কিন্তু ছিল, এটা ছিল না কিন্তু বাউন্ডারি ওয়ালের মধ্যেই ছিল। তো আমরা কি করতাম, বারান্দার লাইটটা জ্বালতাম, বেশ অনেকটা এরিয়া লাইট হতো, তারপরে স্নান ঘরের লাইটটা জ্বেলে, স্নান ঘরের লাইটটা কিন্তু খুব জোরালো ছিল না, একটু কম লাইট, সেটা জ্বেলে আমি ঢুকতাম। এবং ওরকম একদিন আমি ঢুকেছি বাথরুমের দরজা লাগিয়ে, আমি বাথরুম করছি আর কি, হ্যাঁ, এমন সময় লাইট গুলো ব্লিঙ্ক করতে শুরু করলো, জ্বলছে নিভছে এরকম হচ্ছে, নিচে জ্বলছে নিচে। এবার আমি শুধু বাথরুমটা না, আমি কিন্তু দরজার ফাঁক দিয়ে বাইরের লাইটটাও দেখছি ব্লিঙ্ক করছে। হুম হুম করতে করতে দরজাটা মানে লাইটটা অফ হয়ে গেল, পুরো একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল চারদিক, বাথরুম প্লাস বারান্দার লাইট, ওখানে ভিতরে লাইট জ্বলছে, সেই লাইট আমাদের বাইরে পর্যন্ত আসছে না। আমি তাড়াতাড়ি হাতটা ধুয়ে দরজাটা খুলবো, প্রস্তুত, বাথরুমের দরজা এমন ভাবে চেপে লাগানো হয়েছে আমার, সেটাকে মুভ করতে পারছি না, অন্ধকারে আমি স্নানঘরে একা, আমি কিছুতেই দরজা টেনে খুলতে পারছি না, কিছুতেই না, মানে গায়ের জোরে দরজা টানছি কিন্তু খুলছে না। এমন সময় না, আমি পিছন দিকে যেখানে বললাম স্থানকার চৌবাচ্চা ছিল, সেই চৌবাচ্চার কোনায় না আমি তাকাই, দেখলাম একটা ধোঁয়ার মতন বড় মূর্তি ওই বাথরুমে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। প্রস্তুত, সাংঘাতিক, আমি বাথরুমে একা, লাইট বন্ধ, কেউ কোথাও নেই, আমি বাথরুমে ফেঁসে গেছি, দরজা বন্ধ আর ওখানে ওরকম দাঁড়িয়ে আছে। কতক্ষণ ছিল আমি না কৌস্তব, মানে বলছি না, এত চিৎকার করেছি সেই সময়, মানে মা বাবার নাম নিয়ে এত চিৎকার করেছি, কেউ শুনতে পায়নি। আমি চিৎকার, দরজাটা এমন ভাবে লাগানো আমি নড়াতে অব্দি পাচ্ছি না। বাথরুমের দরজা কখন, আমাদের বাথরুম ইজিলি খোলা হয়, ইজিলি লাগানো হয়, সেই বাথরুমটাও তাই ছিল, কিন্তু সেটা কিভাবে লেগে গেছে আমি জানি না। এমন সময় মায়ের ভেতর থেকে, বলো না একটা আত্মার যোগ থাকে সন্তানের সঙ্গে মায়ের, মায়ের ভেতর থেকে মনে হয়েছে, বাবু অনেকক্ষণ ওয়াশরুম গেছে আসেনি কেন, বলে মা বাইরে এসে লাইট গুলোকে জ্বেলেছে। আচ্ছা আচ্ছা। লাইট জ্বলার সঙ্গে সঙ্গে দরজাটা, আমি তো টান মারছিলাম, আমি দরজাটা খুলে গেল, ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছি আর কাঁদতে শুরু করেছি, বুঝতে পারলে। আচ্ছা, মা এবার বলছে কি হলো, মা আমাকে পাজা গোলা করে নিয়ে ঘরে ঢুকেছে। হ্যাঁ, মাকে বলছে কি হলো। এবার কৌস্তব, আমি মাকে সব বললাম, মা বাথরুমে সবাই এলো, কৌস্তব বাথরুমের মধ্যে থেকে কি বিকট গন্ধ, তুমি বিশ্বাস করতে পারবে না, কি রকম খারাপ গন্ধ, খারাপ কোনো জিনিস পচে গেলে, পায়রা মরে পচে গেলে যে স্মেলটা, কি টিকটিকি একটা মরে পচে গেলে যে স্মেলটা হয় না, উৎকট একটা উগ্র বাজে গন্ধ, সেরকম গন্ধ। এই ঘটনাগুলো কন্টিনিউ আমাদের সঙ্গে হতে লাগলো। এরপরে আমি খেয়াল করলাম, বাড়িতে কোনো পুরুষ মানুষ যদি ওয়াশরুম যায় হয় না, মেয়েরা গেলেই হয়। আচ্ছা, এবার আমরা কি করতাম, কেউ ওয়াশরুম গেলে কাউকে না কাউকে সঙ্গে নিয়ে যেতাম, এই জিনিসটা আমাদের সঙ্গে প্রায়ই হতো। বুঝতে পারলে, মানে এটা এতটা প্যাথেটিক সিচুয়েশন আর তোমরা ওর মধ্যে ফেসে রয়েছো, মানে থাকলে কি করে, দিনের পর দিন কৌস্তব হচ্ছে এই ঘটনা, প্রতিদিনই কিছু না কিছু হচ্ছে, একটা দিনও আমাদের ব্রেক যায়নি, কোনো না কোনো ভাবে কেউ না কেউ সেটা রিয়েলাইজ করেছে যে উপস্থিত আছে। হ্যাঁ, তো এরপর থেকে বাথরুমে যখন যেতে তখন কেউ না কেউ দাঁড়িয়ে থাকতো, মানে একা যেতে না। হ্যাঁ, এমন হয়েছে যে ধর আমি বলে দিয়ে চলে গেছি ওয়াশরুম, সে হয়তো বসে আছে, দিদি হয়তো বসে, হ্যাঁ যাচ্ছি, তুই যা আমি আসছি, হয়তো কিছুক্ষণ দেরি হয়ে গেছে, ততক্ষণ কিন্তু লাইট ব্লিঙ্ক করা শুরু হয়ে গেছে কৌস্তব। আর এটা কি একদম শুরু থেকে হতো? না, শুরু থেকে যে ডে ওয়ান থেকে হচ্ছে তা কিন্তু নয়, এটা শুরু হলো এক বছর বা ছ সাত মাস পর থেকে শুরু হলো জিনিসটা। আচ্ছা আচ্ছা, মানে ওদের উপদ্রবটা ধীরে ধীরে না প্রমিনেন্ট হতে লাগলো, মানে আগে আওয়াজ শুনতাম, এখন চোখের সামনে দেখছি, মানে জিনিসপত্র পড়ে যাচ্ছে। আগে আমি একটা রুমে থাকলে অন্য রুমে আওয়াজ পেতাম, এখন দেখছি আমার আমার রুমেই হচ্ছে, মানে এইরকম, মানে ওদের উপদ্রবটা ধীরে ধীরে হাবি হচ্ছে আমাদের উপরে, বুঝতে পারছো তো। এরপরে যে ঘটনাটা ঘটলো সেটাতে আমার বাপি টনক নড়লো, আমার ভাই
বিকালবেলা ছাদে যাবে, হ্যাঁ বলছে মামি ছাদে যাবো, দিয়ে ভাই ছাদ কিন্তু ঘেরা, মানে বেশ উঁচু পর্যন্ত ঘেরা, পড়ে যাওয়ার কোনো গল্প নেই। মা বলছে বাবু তুমি যাচ্ছ তো বোধ ছাদে, যেহেতু যাচ্ছ ছোট ছেলে তো আমাদের সঙ্গে যাবে, একা একা যেও না। তো কতটা স্যার মানে ইয়ে হয়নি ভাইয়ের, ভাই একা একাই গেছে ছাদে লুকিয়ে। এবার না পেয়ারা গাছ একটা ছিল, আমি বলি পেয়ারা গাছটা এমন লেন্থে ছিল তুমি যদি বসে থাকো তোমার মুখের কাছে বড় বড় পাকা পাকা পেয়ারা, মানে এতটাই মানে ছিল পেয়ারা না নিচে, তোমাকে দাঁড়িয়ে পেয়ারা পাড়তে হবে না কি ঝুঁকে পেয়ারা পাড়তে হবে না, তুমি বসেই পেয়ারা পাবে, বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি বলো। হ্যাঁ তো ভাই কিন্তু পেয়ারা গাছটার থেকে ও পেয়ারা পাড়তেই গেছে। হ্যাঁ এবার হঠাৎ আমরা পড়ে যাওয়ার আওয়াজ পাই, কিন্তু যেদিকে পেয়ারা গাছ সেদিকে কিন্তু ছেলে পড়েনি, পড়েছে অন্যদিকে। ও যে পেয়ারা পাড়তে গিয়ে দেওয়ালে উঠেছে পড়েছে তা কিন্তু নয়, অন্যদিকে পড়েছে। যেই পড়েছে তখন পাড়ার প্রতিবেশী থেকে আওয়াজ আসছে ছেলে পড়ে গেল, ছেলে পড়ে গেল, মানে ওটা কিন্তু রোডের উপর পড়েছে, মানে ছাদ থেকে, ছাদ থেকে নিচে পড়ে গেছে। কত তলা বাড়ি ওটা? একতলা, একতলার উপরে একটা রুম ছিল, ও একতলা থেকে নিচে পড়েছে। একতলার উপরে কিন্তু বুক পর্যন্ত ঘেরা ছিল, একতলা থেকে একটু উঁচু, আর পুরনো দিনের বাড়িগুলো কিন্তু উঁচু উঁচুই হয়, মানে এখনকার বাড়ির মতন নয়। আচ্ছা আচ্ছা, ও উপর থেকে নিচে পড়েছে রাস্তায়। কত বয়স তখন? তখন ও 4 এ পড়ে। আচ্ছা আচ্ছা, 10 হবে, ও নিচে পড়েছে। হ্যাঁ এবার আমি, মা ছিল, মা শুনতে পেয়ে, মা না বসেছিল চেয়ারে অজ্ঞান হয়ে গেছে। এবার আমি ছুটেছি, ছুটে গিয়ে দেখি জানো তো ওর গোটা গায়ে ইলেকট্রিক তার জড়িয়ে গেছে, ইলেকট্রিক তারগুলোকে নিয়ে নিচে পড়েছে ছাদ থেকে। এ বাবা, গোটা গায়ে। আর ও ও মানে ওই যে কাঁপে না, কোনো জিনিসকে আছড়ে দিলে যেমন ভাবে কাঁপে, কাঁপছে থত থত করে কাঁপছে, ওর চোখ মুখ অন্যরকম, মানে। এবার সবাই বলছে কারেন্ট লেগে গেছে, তোর ভাইকে তুই ছুবি না। এবার সিচুয়েশনটা বোঝো, আমি ওর দিদি হই, আমি কি করে নিজেকে স্থির রাখবো আমার ভাইয়ের এই অবস্থায়। আমি কি করলাম, ওই ওইখানে একটা শুকনো ডাল ছিল, ওই ডালটা নিয়ে তারগুলোকে সরাচ্ছি একটা একটা করে। হ্যাঁ দেখা দেখি আরো 2-3 জন মিলে সরিয়ে ভাইকে নিয়ে ঘরে যাই। ও তো বিশ্বাস করবে না, ও যে পড়ে গেল ছাদ থেকে, ওর কিন্তু গোটা গায়ে একটা আঁচড়ের দাগ লাগেনি। গোটা এলাকা আমাদের ঘরে চলে এসেছিল, মানে খবর পেয়েছে ছেলে ছাদ থেকে পড়ে গেছে, একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট, সবার ঘরে চলে এসেছে। ওখানকার যে 2 জন ডাক্তার বাবু ছিলেন তাদেরকেও কেউ না কেউ খবর দিয়ে নিয়ে এসেছে। তো ওনারা বললো বাড়ি থেকে তো কিছু বোঝা যাচ্ছে না, বাস ইন্টারনাল হ্যামারেজ হওয়ার সম্ভাবনা আছে, ব্রেনে লাগতে পারে, তো আপনারা একটা ও করে টেস্ট করিয়ে নেবেন লেগেছে কিনা, সিটি স্ক্যান। হ্যাঁ সিটি স্ক্যান করানোর পর দেখা যায় যে কিছু হয়নি। এবার ভাই যখন একটু সুস্থ হয়, ভাই কিন্তু কথা বলতে ভালো করে পারত না, ট্রমার মধ্যে ছিল বেশ কয়েকদিন। স্বাভাবিক বাচ্চা ছেলে। হ্যাঁ ভাই যখন নরমাল হয়, ভাইকে যখন আমরা জিজ্ঞাসা করি যে বাবা তুমি পড়লে কি করে, ভাই বলছে দিদি ভাই আমি না দাঁড়িয়েছিলাম পেয়ারা গাছের দিকেও যাইনি, আমি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার লোক দেখছিলাম, বিশ্বাস কর আমাকে না কেউ মনে হলো শূন্যে তুলে ছুঁড়ে ফেলে দিল। আমি দাঁড়িয়ে বাউন্ডারি ওয়াল থেকে ওই রাস্তাটা দেখা যায়, ওখানে অনেকে ছেলেছিল, মানুষ ছিল, আমি ওদেরকে দেখছিলাম, পেয়ারা গাছের দিকেই যাইনি আমি, উঠে ফার্স্ট আমার ওইটাই। হঠাৎ আমার মনে হলো আমার কলারটা ধরে জামাটা ধরে কেউ তুলে আমাকে আছড়ে দিল, এমন ভাবে ছুড়লো ইলেকট্রিক তারগুলো দূরে ছিল সেইখানে জড়িয়ে ছিল নিচে পড়েছে। এরকম ঘটনা আমি শুনিনি কখনো। এটা এবার এবার ধরো এটা হওয়ার পর কোন বাবা মা স্থির থাকতে পারে? আমার বাপির সেই সময় টনক নড়লো যে না এটা তো ঠিক না, এবার এবার তো এই ব্যাপারটা অন্যরকম, আমরাও সবাই বলতে শুরু করলাম, বুঝলে বাপি? এবার তো বাপি এবার বললো তাহলে ঠিক আছে আমরা তাহলে এখান থেকে চলে যাব। হ্যাঁ এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে, আমরা এখানে থাকবো না। এইবার একদিন বাপি এবার রুম দেখা শুরু করেছে, রুম দেখতে দেখতে একটা ঘরে বাপি ফাইনাল করে দিয়ে এসেছে, বুঝলে? যেদিন যাবে তার 7 দিন আগে কি 7 থেকে 8 দিন আগে ওই ঘরটায় আগুন লেগে যায়। আগুন লেগে যায় ওই ঘরটা, যে ঘরটা আমরা যাব সেই ঘরটাতে আগুন লেগে যায়।
এবার সেখানে ওই বাড়িটার পাশে নাকি যারা বাড়ির মালিক তাদের নাকি গরুও ছিল, এক গরু পুড়ে মারা যায়। কি কি তো বলছো, তুমি ভাবতে পারছো যে এটা গেল ফার্স্ট ঘটনা, আমরা তখন বুঝতে পারলাম যে আমরা বেরোতে পারবো না, ইউ গাইজ আর ট্র্যাপড, আমরা ট্র্যাপে ফেঁসে গেছি। হুম 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 একটা হচ্ছে মারবার জন্য অ্যাটাক শুরু হয়ে গেছে ভাইয়ের উপরে, হুম আমরা বুঝতে পারছি আজ নয় কাল আবার অ্যাটাক হবে, আর আমরা যখন ডিসিশন নিচ্ছি পালাবো তখন আমাদেরকে পুরো আটকে দেওয়া হচ্ছে, তাও এরকম ভয়ঙ্কর ভাবে, এরকম ভয়ঙ্কর ভাবে মানে অন্য জায়গায় গিয়ে সে আগুন লাগা আগুন লাগাচ্ছে, বুঝতে পারলে? হুম 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 এটা হওয়ার পরে না আমরা রীতিমতো আতঙ্কে আতঙ্ক হলো। এবারে একটা দিন ঘটনা হয়েছে, মা এরকম রান্না করছে কিচেন, রান্না করতে করতে বারান্দাতে দেখছে রান্নাঘরের মানে যেখানে রান্না করছে তার বাইরে একটা মানে জানলা ছিল, সে জানলা দিয়ে ওই রান্নার গ্যাসটা পাস হতো আর কি, হ্যাঁ বড় জানলা, ওই জানলার পরে বারান্দা, বারান্দাতে ভাই খেলছে, সন্ধেবেলা আমরা বাড়িতে পড়ছি ভাই খেলছে, ভাইকে মা বলছে বাবু বাইরে থেকো না অন্ধকার হয়ে গেছে ঘরে চলে এসো, আর ভাই উঁকি মেরে মেরে দেখছে আর লুকোচ্ছে, উঁকি মেরে মেরে দেখছে, মাঝে মধ্যে দরজা দিয়ে ঢুকে কিচেনে মায়ের সাইডে ধরে টান মারছে আবার চলে যাচ্ছে, মা যখন পিছন দিকে ঘুরে দেখে ছেলে নেই কিন্তু সামনের দিকে জানলা দিয়ে দেখে সে ছেলে মায়ের সঙ্গে উঁকি মেরে মানে লুকোচুরি খেলার মতন, মা ছেলের যেমন খুন মানে হয় খেলা সেরকম খেলছে, মা রান্না করতে করতে বলছে তোমার জন্য লুচি বানিয়েছি বাবু, তোমার জন্য ঘুগনি বানিয়েছি, খাবে না, তোমার তো পছন্দের খাবার খাবে তো, এসো আমি দেবো তো, এরকম অনেকক্ষণ কথা বলেছে। খাবার দাবার রান্না করে মা এবারে ঘরে ঢুকে আমাদেরকে দেখতে পেয়েছে, আমরা পড়ছি আর ভাই, আমার একটা ছোটবেলায় হার ছিল মানে ওই পুঁতির মালা হয় না ছিল, এবারে ভাইকে আমি বললাম পুঁতির মালা আমার ছিঁড়ে গেছে, তো বলছে দেখ দিদি ভাই তোর জন্য আমি মালাটা বানিয়ে দেবো, বলে সেই পুঁতি গুলো গেঁথে গেঁথে একটা লম্বা মালা করেছে বুঝলে, ওই মালাটা বানাতে ওর বেশ অনেকক্ষণ সময় লাগে। মা এবার ভাইকে দেখে বলছে খোকা মানে ভাইকে খোকা বলে ডাকে, খোকা এতক্ষণ এখানে কতক্ষণ বসে আছে, তো দিদি বলছে অনেকক্ষণ তো যায়নি কোথাও, বলছে না এতক্ষণ তো বাইরে ছিল আমার সঙ্গে কথা বলছিল খেলছিল, ও কতক্ষণ এসছে, বলছে মা ও প্রথম থেকে 2 ঘন্টা হলো এখানেই আছে কোথাও যায়নি। মা তখন ধপাস করে বসে পড়েছে কৌস্তব নিচে, না শুনেই তো আমার কিরকম লাগছে, মানে এতক্ষণ যে ছেলেটার সাথে মা কথা বলো সেটা কে, এক্স্যাক্টলি শাড়ি ধরে টানছিল সেটা কে, কিন্তু ভাই বসেছিল তোমাদের সাথেই রান্না করেছিলই না, আমাদের সাথেই ছিল ওটা জানে কেন, সে তার প্রথম প্রমাণ হচ্ছে সে এত বড় মালা গেঁথেছে পুঁচি দিয়ে, তার তো সময় লাগবে, সে তো ওঠেইনি, কত কনসেন্ট্রেশন দিয়ে সে কাজগুলো করছে, ছোট ছেলে সে করছে দিদির জন্য মালা বানাচ্ছে, বুঝতে পারলে? তো মা এবার না রীতিমতন ঘাবড়ে গিয়েছে, মা বলে দিলে আমি কাকে ডাকলাম এসো তোমাকে আমি খাবার দেবো, তোমার তো আঁচল ধরে টানছিল, আবার আঁচল ধরে শাড়ি ধরে টানছে, হ্যাঁ এইগুলো হওয়ার পরে মা প্রচন্ড ভয় পেয়েছে। এবার আমাদেরকে সঙ্গে নিয়ে মা গেল পাশের বাড়িতে, একজন না প্রায় 90-এর উপর বয়স তার ভদ্র একজন বুড়ি ছিল, হ্যাঁ তার কাছে যায়, সে কিন্তু সব প্রায় জানতো, সে কিন্তু ওই এলাকার অনেক ঘটনাই সে জানতো, আর তার মুখে আমরা শুনলাম যে যদি তুমি কাউকে বলেছো বৌমা তাহলে তোমার উচিত হবে তুমি যদি খাবারটা না দাও তাহলে কিন্তু তার খারাপ রিয়াকশন হবে, তুমি এক কাজ করবে তুমি খাবারে কিছুটা অংশ এই কলা পাতায় দিয়ে তুমি যেখানে দেখেছিলে সেই দিকে দিয়ে চলে আসবে, যত বাপি এগুলো কিছু জানতো না কিন্তু কিন্তু বাপি তখন বিশ্বাস করতে শুরু করে দিয়েছিল, হ্যাঁ এবার আমরা কলা পাতা টলা পাতা কেটে মাকে দিলাম ছোট্ট একটা কলা পাতায়, মা একটু খাবার ঘুগনি পায়েস লুচি দিয়ে চলে আসে, হ্যাঁ পরের দিন আমরা দেখি খাবার কিছুই পড়ে নেই, কলা পাতাটা খালি পড়ে আছে, খাওয়া শেষ, ভগবান। এবার বলো বেড়াল খেলেও তো কিছুটা পড়ে থাকবে, হ্যাঁ কুকুর থাকলে কুকুর এই বাউন্ডারি ওয়াল ক্রস করে কোনোদিন ঢোকে নি গোস, তবে রাত দুপুরে কুকুর কোথা থেকে আসবে বলো, আর শীতের দিন, শীতের দিনে না কোনো মানে ওই ছোট ছোট ওইসব পশু ইঁদুর বেড়াল এগুলো বেশি ঘোরে না রাতের বেলা, আর ওরকম ভাবে কাঁচিয়ে খেতেও পারবে না কেউ, না খেতে পারবে কিন্তু এই পিঁপড়েও যদি খায়, পিঁপড়ে তো শীতের দিন থাকেই না, কিচ্ছু নেই মানে আমরা সেগুলো কোনো ব্যাখ্যা পাইনি। এবার প্রায় সেই এই ঘটনাটা এবার হতে লাগলো, মানে আমরা বুঝতে পারতাম পাশ দিকে ঘেঁষে চলে যাচ্ছে, তো হাইট কম বুঝতে পারতাম যে ছোট কোনো জিনিস চলে যাচ্ছে, হ্যাঁ মায়ের শাড়ি ধরে টান মারছে কি মায়ের আঁচল ধরে টান মারছে এগুলো বুঝতে পারতাম, যে কোনো জিনিস ছোট বাচ্চা, বুঝতে পারলে? এরপরে হলো আরেকটা দিন,
তোমাকে বলি, ওই আমাদের বাড়িতে রাতের বেলা মাছ হতো না, কিন্তু সেই দিনে একটা ওই হয় না ছোট ছোট এলাকায় মাছের যারা মানে মাছ ধরে তারা হয়তো বাড়িতে এসে বিক্রি করে দেয়। হ্যাঁ, তো এরকম একটা বউ ছিল ওই এলাকায়, গরিব মানুষ, সে কি করতো মাছ ধরলে আমাদের বাড়িতে কি যাদের বাড়িতে মাছ নিতে পারে এরকম ভেবে সে যেত। এবার আমাদের বাড়িতে সেদিন মাছ ওর কাছ থেকে কেনা হয়, ও মাছ টাছ পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে, মা মাছের ঝোল করছে, আমি মায়ের কাছে বসে বসে গল্প করছি। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার কিন্তু সূর্য নেই। হ্যাঁ, এবার আমাদের বাউন্ডারি ওয়ালের পিছন দিকে একটা নারকেল গাছ ছিল, নারকেল গাছে একটা মানুষ উঠছে। আমি মা বলছে কে উঠছে দেখতো এই সন্ধ্যাবেলা, ত্রিসন্ধ্যাবেলায় তো গাছে উঠতে নেই। আমি বলছি মা বৃন্দা উঠছে। বৃন্দা কে? বৃন্দা হচ্ছে আমার বিক্রি করে, না সে নয়, সে হচ্ছে যে যে আমাদের ল্যান্ডলর্ড তাদের একটা না মজুর ছিল, মানে নিত্য দিনের মজুর বলে না, তার নাম ছিল বৃন্দাবন, আমরা তাকে বৃন্দা বলে ডাকতাম। আচ্ছা, আমি বললাম বৃন্দা উঠছে মা কেন? তার বডি না পালোয়ানদের মতন, দূর থেকে তাকে বোঝা যায় সে একদম পুরো পালোয়ান, সে গাছে উঠছে। মা বলছে বৃন্দার কাজ নেই, পড়লে তো পুকুরে পড়বে, আর না আছে তার কাছে কাঠারি, না আছে ইয়ে, কোন কোচা মেরে কেমন তত্তর করে গাছে উঠে যাচ্ছে দেখো। আমরা দুজনেই গাছের দিকে তাকিয়েছি কৌস্তব। এরপরে কি হলো জানো, বৃন্দা কোথায়? গাছে উঠে সে হয়ে গেল একটা রেশমি কাপড়, কালো রঙের। আর সে কাপড়টা না পাক খেতে খেতে উঠতে শুরু করলো আকাশে, আমরা কনস্ট্যান্ট তাকিয়ে আছি। সে কাপড় উড়ে 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 যত দূর আমার চোখ যায় তত দূর সে উড়ে উড়ে চলে গেল। মা কোন রকমে দরজা জানলা বন্ধ করে খাবার টাবার নিয়ে ঘরে ঢুকে গেল। মা বললে এটা কি দেখলাম আমরা, এটা কি জিনিস? একজনের ভ্রম হয়, দুজনেরও কি ভ্রম হয় কৌস্তব? একসঙ্গে এত প্রমিনেন্ট ভাবে দেখছি আমরা দুজনে মিলে, মানুষ থেকে সে জিনিসটা অন্য জিনিস হয়ে গেল, একটা হালকা রেশমি কাপড়ের মতন, কালো অবয়ব টাইপের, না কাপড়ের মতন, ধোঁয়ার মতন ভেসে ভেসে পাশে থেকে উড়ে উড়ে চলে গেল। আমার তো গা হাত পা কাঁপছে এটা শুনে। এই ঘটনাগুলো হওয়ার পরে না বাপি এবারে মানে ভয় পাচ্ছে, আস্তে আস্তে ভয় পেতে শুরু করেছে। একবার তো বাড়ি খুঁজতে গিয়ে পেলো না, পুড়ে গেল। হ্যাঁ, তারপর গরুও মারা গেল, একটা খুবই অশুভ ব্যাপার। এবং গরুটা হচ্ছে ইয়ে গরু, মানে প্রেগন্যান্ট ছিল, বাছুর সমেত মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, খুব খুব মানে মানে খারাপ জিনিস, অশুভ জিনিস খুবই। এরপরে ভাইয়ের পড়ে যাওয়ার পরে, হ্যাঁ, আর এই গরু টরু মারা যাওয়ার পরে বাপি না একটু ডিস্টার্ব হয়ে যায়। হ্যাঁ, তখন বাপি আমাদের যে পূজারি থাকে তাকে জিজ্ঞাসা করে যে একটা ঘরে পুজো করলে কেমন হয়, কেননা আমরা তো পালাতে পারছি না, আর রুম পাবো বললেই যে পেয়ে যাবো তাও তো নয়, আমাকে তো সময় লাগবে, কেননা আমাকে তো ঘর চাই, আমরা তো গাছের তলে যেতে দাঁড়াতে পারি না, বুঝতে পারছো তো? তো এই পর্যায়ে একটু মানে ওদেরকে আটকে রাখার জন্য কি করা যায়, তো বললাম আমরা গৃহশান্তি পুজো করি, বলে ওরা একটা গৃহশান্তি পুজো আমাদের বাড়িতে করা হলো, বুঝতে পারলো? আচ্ছা, গৃহশান্তি করার পরে কিছুদিন একটু কমেছিল, মানে থেমে যায়নি, এই প্রমিনেন্ট অত্যাচার গুলো কিন্তু কমে যায়, কিন্তু ওদের উপস্থিতি আমাদেরকে প্রপার জানান দিত। এবার দেখো আমরা দুটো জিনিস খেয়াল করি, একটা হচ্ছে যে আমাদেরকে মারতে চায়, একটা হচ্ছে বাচ্চা জিনিস, কোন ছোট বাচ্চা আত্মা, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস আমরা ঘটনা চক্রে বুঝতে পারি, যে জিনিসটা কিন্তু চায় যে আমাদের সামহাও কিছু উপকার হোক। যেমন ধরো একে ছোট করে না বলি, নারকেল মা ঘুগনি বানাচ্ছে কি কোন নাড়ু বানাবে মন স্থির করছে, বলছে ইস আজকে যদি নারকেল হতো তাহলে আমি ঘুগনিটা দিয়ে নারকেল দিতাম। এই কথাটা বলার আধ ঘন্টার মধ্যে দুটো নারকেল পড়ে গেল গাছ থেকে আপনা আপনি। এবং এটা একবার নয়, এই সাত দীর্ঘ সাত বছরে অসংখ্যবার হয়েছে। এবার এত এটা এত ফ্রিকুয়েন্টলি হতো না, মা ইচ্ছা করে বলতো, এটা হবেই, মা ইচ্ছা করেই বলতো আজকে ঘুগনি বানাবো, আজকে যদি নারকেল পরে ভালো হয় সন্ধ্যার মধ্যে তোমার নারকেল ঘরে চলে আসবে, একটা নারকেল হলেও পড়বে। আচ্ছা আচ্ছা, মানে কি করে হয় এটা? কিন্তু লোক বলবে এটা এটা বোধহয় বানিয়ে বলছে, বিশ্বাস করো এটা তো আমার বানানো, এত ঘটনা আমার বানানোর দরকারই নেই, মানে এরকম হতো। এবার এমন হতো মানে কোনো জিনিসটার অভাব নেই, মানে গাছে ফল ভর্তি, গাছে ফুল ভর্তি, সব দিক থেকে উন্নতি, আর্থিক ভাবে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিলাম মানে সেটা লোক হিংসা করার মতন হয়েছিল।
আচ্ছা আচ্ছা, এটাও একটা হতো, বিশাল উন্নতি হতো। মানে আমরা পরে পরে বুঝলাম যে এটা এটাও অন্য একটা জিনিস, হ্যাঁ, যেটার জন্য আমাদের উন্নতিও হচ্ছে, হুম 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 বুঝতে পারলে। এবারে এই ঘটনাগুলো হওয়ার পরে আমাদের বাড়িতে একদিন একটা বেড়ালকে, বাপি বাচ্চা বেড়ালকে নিয়ে আসে। তো বেড়াল, আমরা ছোট ভাই বোনেরাদের বেড়ালটা খুব পছন্দের বেড়াল ছিল, কিন্তু আমরা যখনই কোনো আওয়াজ বাইরে থেকে পেতাম, আমরা পেতাম কিন্তু দেখতে পেতাম না, কিন্তু বেড়াল কুকুর দেখতে পাই, জানো তো। হুম 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 আমরা দেখতাম তার কানগুলো খাড়া হয়ে গেছে আর গায়ের লোমগুলো ফুলে গেছে, সে না দরজার কাছে গিয়ে এমনি গোল গোল চোখ করে দেখতো চারদিকে, আর একটা নির্দিষ্ট দিকে গিয়ে না চোখটা আর আটকে যেত, হ্যাঁ, আর ভিতর দিকে একটা গড়গড় গড়গড় করে আওয়াজ বার করতো, মানে কোনো জিনিস দেখে সে ভয় পাচ্ছে। হুম হুম আমরা কি করতাম, বেড়ালটাকে নিয়ে, সেও তো ছোট বাচ্চা মানুষ, তাকে নিয়ে আমরা দরজাটা লাগিয়ে দিতাম যে বাইরে কিছু জিনিস আছে যেটা আমরা তার সঙ্গে লড়তে পারবো না, হ্যাঁ, জিনিসটা হতো। একদিন বিড়ালটার সঙ্গে কি হলো জানো, ওর অভ্যাস ছিল, ও রাতের খাবার খেয়ে বাইরে গিয়ে টয়লেট টয়লেট করে এসে, ওরা আলাদা বিছানা ছিল, হ্যাঁ, ওর বিছানায় ও শোবে, ও যথারীতি বেরিয়েছে, আমরা খেতে বসেছি, ও নিজের খাবারটা খেয়ে ও দাদের জাস্ট পার করে বেরিয়েছে, এমন সময় না ফুটবলকে লাথি মারলে, যেভাবে ফুটবলটা ড্রপ খেয়ে ঘরের মধ্যে পড়ে, সেরকম আমাদের বেড়ালটা না একদম লাথি খেয়ে কুঁকিয়ে উঠলো, কা করে একটা আওয়াজ করলো আর ঘরে এসে পড়লো, হ্যাঁ, আর ওর চোখ মুখ বিস্ফারিত হয়ে গিয়েছে, গায়ের লোম ফুলে গিয়েছে, আর না ও এইভাবে বাইরে, মানে বাইরে যেতে পারছে না, সে মুখ চোখ দেখবার মতন। আমার প্রথমে মনে হচ্ছে আমাদের যে বাইরে কেউ আছে নাকি, মানে হট করে তোর ভূতের কথা মনে পড়ে না, বাইরে গিয়ে দেখি কেউ নেই, মানে ও বাইরে যাচ্ছিল, ওকে লাথি মেরে ভেতরে ঢুকিয়ে দিল, সাংঘাতিক গো, সাংঘাতিক পুরো। মানে এমন এমন জিনিস না আমাদের সঙ্গে হয়েছে কৌস্তব। এরপরে আমরা রীতিমতন ভয় পেতে শুরু করি, আমার বাপি শুদ্ধ ভয় পেতে শুরু করে। হুম হুম এরপরে বিশ্বাস করছিল না, এখন ভয় পাচ্ছেন? এবার ভয় পাচ্ছে, এবার যখন সে বুঝে গেছে হাতের বাইরে চলে গেছে বিষয়টা, আর কন্ট্রোল করছে না, ছেলের উপর অ্যাটাক হয়ে যাচ্ছে, মেয়ের উপর অ্যাটাক হয়ে যাচ্ছে, তখন সে আর কন্ট্রোল করতে পারছে না, সে রীতিমতন মানে ছুটা দৌড়া লাগিয়েছে বাড়ি চেঞ্জ করবে বাপি, হ্যাঁ, হুম হুম আরেকটা বাড়ি চেঞ্জ করতে গেল বাপি, সেখানেও মোটামুটি পছন্দ হলো, ঘরটা থাকার উপযুক্ত নয়, কিন্তু ওই যে বলে মাথা গোঁজার ঠাঁই, আমাদেরকে বাঁচতে হবে, সেখানেও মোটামুটি কথা বলে অ্যাডভান্স করে দিয়ে চলে এলো। তারপরের দিনই বাপির অ্যাক্সিডেন্ট। তোমার বাপির অ্যাক্সিডেন্ট হলো এবার? আমার বাপির অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট করিয়ে দিল, বাপির পা ভেঙে গেল, বাপি 1 মাস বিছানা শয্যাশায়ী, ভাই বলছে ফাঁকা রাস্তা কিচ্ছু নেই, হঠাৎ করে ওই বাপি বাইক চালিয়ে যাচ্ছে, পাশ থেকে কুকুর না কোন একটা জিনিস এসে এমন ভাবে বাপির গাড়িতে ঢুকে গেল, বাপি নালায় গিয়ে পড়ে গেছে, মানে বাপি যে বেঁচে গেছে এটা ভাগ্য ভালো, আর বাপির পাটা ভেঙে যায়, হাড় ভেঙে যায়। সেই প্ল্যানও ক্যান্সেল করতে হলো, একটা মানুষ যখন এত বড় অ্যাক্সিডেন্টে পড়ে আছে, বাপিকে রীতিমতন হসপিটালে হসপিটালে থাকা হলো, তারপর সেখান থেকে এসে 1 মাস বেড রেস্ট, বাপির পা মোটামুটি একদম ব্যান্ডেজ হয়ে 30 দিনের জন্য শুয়ে থাকতে হবে, বাস ওই একটা গেল, বাপি যেতে পারবে না, আমরা আরো বুঝতে পারলাম যে যেতে দেবে না, বাধা দিচ্ছে। এরপরে ওই দিনগুলো পার হতে হতে দোল পূর্ণিমার দিন আসে, দোল পূর্ণিমার দিনে বিকেলের দিকে কি হতো, বাপির কাছে যে স্টুডেন্টরা আসতো না, সেই স্টুডেন্টরা বাপির পায়ে কি মায়ের পায়ে আবির দিয়ে প্রণাম করলে বাপি মা ওদেরকে খাবার, মানে লুচি তরকারি মিষ্টি এগুলো কিনে আনে রাখতো, তাদেরকে দিত প্রতি বছর, এই জিনিসটা আমাদের সঙ্গে আমাদের বাড়িতে হতো। সেদিনে ওরা এসেছে, মা সবাইকে খাবার টাবার দিয়ে একটু রিল্যাক্স, যে আগে থেকে একটু মনে মনে ভাবছিল না জানি দেবে কখন আসবে কখন, মানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে, খাবার সার্ভ হয়ে গেছে, মা একটু রিল্যাক্স হয়ে ওই যে বললাম একটা কলা বাগান ছিল, সেই কলা বাগানের কাছে গিয়ে মা ব্রাশ করছে, মা ফাঁকা সময় না ওই ঘুরতো, গান গাইতো, বা মা সন্ধ্যাবেলা একবার ব্রাশ, ওই ব্রাশ করতে করতে মা কলা বাগানের দিকে তাকিয়ে দেখছে, বলছে একটা কালো মতন অবয়ব বসে আছে, বসে আছে কলা বাগানে, কলা বাগানে অন্ধকার হয়নি, একটু অন্ধকার অন্ধকার মতন হয়েছে, কলা বাগানে বসে আছে। দিয়ে মায়ের ফার্স্ট মনে হয়েছে এখানে কে বসে আছে অন্ধকারে কলা বাগানের মধ্যে, হনুমান নাকি, হনুমান হলে তো কলা সে তো খাবে, কিন্তু কলা তো এখন হয়নি, মা বলছে যাই দেখি, বলে মা 2 কদম এগিয়েছে, মানে জাস্ট ওদের ওর দিকে এগিয়েছে, এবার সেই অন্ধকারটা না সোজা হয়ে দাঁড়িয়ে গেল, সেটা কিন্তু কোনো মানুষের আকার নয়, বলছে একটা বিশাল বড় জন্তুর মতো, বিশাল বড় সাইজ, মানুষের থেকে অনেক বড়, মায়ের দিকে ঝুঁকছে,
মানে সামনের দিকে ঝুঁকে আসছে। মা পিছিয়ে আসতে যাবে, একটা মানে পাথর বা ইট জাতীয় সেখানে ধাক্কা খেয়ে মা পড়ে অজ্ঞান হয়ে গেছে। এবার মা যে অজ্ঞান হয়ে গেছে, আমাদের বাড়িতে তো অনেকেই ছিল, মাকে সেই আওয়াজে আমরা সব ছুটে এসে মাকে তুলে নিয়ে গেছি। খোঁজ তো মায়ের এরপরে প্রচন্ড জ্বর আসছে। মা তো বললো যা যা দেখেছে সেগুলো তো সবার সামনে বলতে পারে না কোস্তব। ওরা চলে যাওয়ার পরে বাপিকে আমাদেরকে সবাইকে বললো। এবার বাপির মায়ের প্রচুর জ্বর আছে, অনেক ডাক্তার দেখানো হয় কোস্তব, ভালো হয় না বুঝলেন। এবার ওই যে বললাম বিশ্বাস এসে গেছিল বাপির একটু একটু, তখন বাপি মন্দিরে যায়। মন্দিরে গিয়ে ওই একজন ছিল না যে তান্ত্রিক, তন্ত্র মতে কালী মায়ের পুজো করতো, হ্যাঁ তাকে সব জানায়। সে তখন একটা না শিকড় দেয়, আমার এখনো মনে আছে, বলে 3 দিনের মধ্যে যদি শিকড়টা খুলে হারিয়ে যায় তাহলে জানবি যে তোর মানে বউ ভালো হয়ে যাবে। হ্যাঁ ওষুধ যেমন চলতে চলবে কিন্তু এটা পরিয়ে দে। তো বাপি একটু বেঁধে দেয়। এবার মা সকালবেলা থেকে উঠে দেখতো, বারে বারে হাত দিয়ে দিয়ে দেখতো শিকড়টা আছে না চলে গেছে, আছে না চলে গেছে। 3 দিনের দিন রাতের বেলা মা বলছে একটা ঠান্ডা শীতল স্রোত আমার গায়ের কাছে এসে দাঁড়ায়, মাথায় হাত রাখে, মা বলছে আমি ঘুমিয়েছিলাম। হ্যাঁ তারপরে মাথায় এত বরফের মতন ঠান্ডা হাতটা আসে না, আমার ঘুম ভেঙে যায়। আচ্ছা ঘুম ভেঙে উঠে বসি আর ফার্স্টে আমার মাথায় আসে দেখি তো শিকড়টা আছে না, কেন ওকে বলেছিল 3 দিনের মধ্যে শিকড়টা পড়ে মানে হারিয়ে মানে পড়ে যাবে, যদি পড়ে যায় তাহলে ভালো হয়ে যাবি। একবার যখন হাত দিয়ে দেখে শিকড়টা নেই। অনেক কেস শিকড়টা নেই, আমরা সবাই তন্ন তন্ন করে শিকড়টা খুঁজলাম। যখন মানুষটা খাটে শুয়ে ও শিকড়টা আছে কিনা দেখে শুয়েছে, কারণ এটাই মায়ের ফার্স্ট মানে অ্যাটেনশন ছিল, আমাকে দেখতে হবে শিকড়টা হারাচ্ছে কিনা, হারালে ভালো, হারাচ্ছে না যখন মায়ের মন খারাপ, এতে তো পড়ে গেল না হারিয়ে গেল না। কিন্তু যখন সে ঘুম থেকে উঠে দেখলো শিকড়টা হারিয়ে গেছে, নেই ওখানে সুতোটা আছে শিকড়টা নেই, তখন আমরা অবাক। এবং মায়ের নেক্সট মর্নিং থেকে মা একদম সুস্থ, বুঝতে পারলে? মানে এই ঘটনাগুলো মানে তারপর কি হলো? আমি অবাক হয়ে যাচ্ছি শুনতে শুনতে। হ্যাঁ এবার এটা হয়ে গেল। এবার আমরা তখন 5 জনে কিন্তু রীতিমতো আতঙ্কে, মানে বাপি মা সবার মুখ গম্ভীর, হাসি নেই, হ্যাঁ কিছু না কিছু খারাপ সবসময় ভাবছি কি হবে এরপরে, কি হবে এরপরে, কি হবে। হ্যাঁ এরপরে বাপি আবার না মানে কাউকে না জানিয়ে ঘর খোঁজা, মা কিন্তু বলে দিয়েছিল তুমি আর ঘর খোঁজো না। আমরা থাকতাম ঘাটালের একটু ইন্টেরিয়র এরিয়াতে, প্রপার ঘাটালে, বলছে আমরা ঘাটালে চলে যাবো তাও ভালো, আমার স্কুলটা একটু দূরে হবে, বাচ্চাদের স্কুল চেঞ্জ করে দেবো তাও ভালো, কিন্তু এখান থেকে চলে যাবো। বাপির মানে মাথার মধ্যে একদম বসে গেছে আমাকে ঘটা ছাড়তে হবে যেভাবেই হোক। তো বাপি এরকম স্কুলে কারোর সঙ্গে আলোচনা করেছে? হ্যাঁ তার 2 দিনের মধ্যে কি হলো জানো তো, এই যে বললাম মা দুপুরবেলা বাইরে থাকতো মানে ওই পুকুরের পাড়ে বসে থাকতো বললাম না ভয়ের জন্য, ভয়ের জন্য। তো মা পুকুরের পাড়ে বসে আছে, হঠাৎ করে মা বলছে আর পুকুরের জলটা বেশ পরিষ্কার, মা এমনি দেখছে আর কি পুকুরের যে জলটার দিকে তাকিয়ে, হাওয়া বইছে ভালো লাগছে, মনটা একটু খারাপও আছে যে কি হবে কি হবে। এমন সময় না বলছে হাওয়াটা একটু জোরে জোরে বইতে শুরু করলো, বইতে শুরু করলো। এবার মায়ের কাছে কানে কাছে ফিসফিস করে বলছে যে ডুবে মারা গেলে কেমন হয়, এটা বলছে মা শুনতে পেয়েছে না? এটা মা শুনতে পেয়েছে, মা বলছে আমি 1 সেকেন্ডও সময় নিইনি, আমি ভাবার কোনো সময় নেই আমার যে কে বললো কোথা থেকে বললো, জাস্ট কানে কাছে আসার পরে আমার ব্রেনে ফার্স্ট ক্লিক হয়েছে যে এখানে বিপদ, আমাকে পিছিয়ে আসতে হবে, মানে আমি পিছিয়ে আসবো বলে পা উঠেছি, আমাকে এমন জোরে ধাক্কা মারলো মা পুকুর মাঝখানে গিয়ে পড়লো, পুকুরে পড়ে গেল, একদম কাছে নয় দূরে, পিছন থেকে ধাক্কা মেরেছে জোরে না, একদম পুকুরের মাঝখানে গিয়ে, মানে আর গভীর পুকুর, আর মা একটু ভারী শরীর, মা সাঁতার পাচ্ছে না, ডুবে যাচ্ছে, চিৎকার করছে। আর দুপুরবেলা সেই দিন কৌস্তব কেউ নেই, অন্যান্য দিন অন্য ঘাটে লোক থাকে, সেই দিন ওই ঘাটে কেউ ছিল না, অন্য কোনো জায়গায় পুরো পুকুর খালি, মানে ওই এলাকাটাই ওখানটায় কেউ ছিল না। কিন্তু না মানে ঈশ্বরের বলছে না দয়া বলো, অন্য কোনো জিনিসের দয়া বলো, বলে না একটা অন্য জিনিসও ছিল যে কিনা আমাদের একটু হলেও ভালো চাইতো, তার দয়া না জানি না কিসের জন্য। ওই এলাকায় একটি ছেলে ছিল যে আমারই ক্লাসমেট, সেদিন সে স্কুল বাঙ্ক করেছিল, হ্যাঁ এবার সে সেখানে কিছু করছিল, ঘুড়ি টুড়ি ওড়াচ্ছিল সম্ভবত, সে দেখতে পায় দিদিমণি পড়ে গেছে। এবারে
দিদিমণি পড়ে গেছে, সে কি করে ছুটে নেমে যাচ্ছে মানে পুকুর পর্যন্ত। সে তো ছোট, সে তো মাঠ তুলতে পারবে না। একটা নারকেল গাছে না শুকনো ডাল ছিল, সে ডালটা এগিয়ে দিয়েছে, দিয়ে বলছে দিদিমণি আমি একটু ধরুন এটা, আমি চিৎকার করে লোক ডাকি। মা ধরেছে, আসে চিৎকার করেছে, তখন তাদের বাড়ি থেকে লোক মানে শুনতে পেয়েছে, শুনে মাকে উঠিয়েছে। হ্যাঁ, মা তো তখন কিন্তু বেহোশ হয়ে গেছে, জল টল খেয়ে মার অবস্থা খারাপ হয়ে গেছে। এবারে ওই এলাকার লোকেরা কিন্তু খুব সাপোর্টেড, আমাদেরকে স্কুল থেকে নিতে চলে যায়, আমাদের দুই বোনকে, ভাইয়ের স্কুল আলাদা, ভাইকে, বাপিকে ফোন করে ডাকে যে আপনি আসুন, আপনার ওয়াইফের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভালো পড়ে গেছিলেন। এবারে বাপি আসে, মা খুব কাঁদছে, মায়ের তো শারীরিক ভাবে একটা তো হয়, মানে একটা বড় দুর্ঘটনা মানুষের কি হয়, ডাক্তার টাক্তার দেখানো, ওষুধ দেওয়া, সবকিছু হয়। এবার মা বলছে আমি কিন্তু ডুবিনি, আমাকে কিন্তু ফেলে দেওয়া হয়, আমি কিন্তু বারবার বলছি আমি কিন্তু, আমি পাগল নই যে আমি জলে নামবো, আমি কেন দুপুর বেলা জলে নামতে যাবো পুকুরে, আমাকে ঠেলে দেওয়া হয়। এরপরে বাপি বলে আমারই ভুল। এবার কেন বলছে ভুল, আমরা বলি বাপি কেন বলছো ভুল, বলছে আমি দু তিন দিন হলো অন্য বাড়ি খোঁজা শুরু করেছিলাম। যখনই খুঁজতে যাচ্ছে তখনই অ্যাটাক করছে, এটা একদম প্রমিনেন্ট ভাবে বোঝাচ্ছে যে তোমরা যেতে পারবে না, বুঝতে পারলে? আমি ভাবছি তোমাদের সিচুয়েশন কি হয়েছিল, জাস্ট ভাবো, একটা মা ফ্যামিলি আর ট্র্যাপে আটকে গিয়েছে, আর এই কথাগুলো কিন্তু চট করে কেউ অ্যাকসেপ্ট করে না। এই যে ভূতের গল্প, জানো কৌস্তব, আমি যখন তোমার এই চ্যানেলটা প্রথম জানতে পারি না, তখন আমার মনে হচ্ছিল ভগবান বোধে এটা আমার জন্যই বানিয়েছে। আমি এতদিন বুকের মধ্যে চেপে রেখেছিলাম কথাগুলো, কাউকে বলতে পারিনি, বিশ্বাস করো। আর এখন সুবর্ণ সুযোগ পেয়েছি তোমাকে জানাবার জন্য। এবারে এই ঘটনাগুলো হয়ে যাওয়ার পরে আমরা না ভীষণ ভাবে ভীত, কিন্তু একটা জিনিস কি, আমার মা কিন্তু পুজো পুজো পাঠ খুব করত, খুব মানে সকাল সন্ধ্যা যখনই, মানে আমরা খুব পুজোতে বিশ্বাসী হয়ে গেলাম তারপরে, হ্যাঁ, এইগুলো কোনো না কোনো ভাবে আমাদেরকে পাওয়ার দিত, আমাদেরকে শক্তি দিত। হ্যাঁ, ছোট ভাইটা অবধি মানে পুজোতে বিশ্বাসী, ঠাকুরে বিশ্বাসী। হ্যাঁ, স্পিরিচুয়াল হয়ে গেছিল, আমরা বুঝি মতন ঠাকুরের মানে নাম নেওয়া, ঠাকুরের গান গাওয়া, সন্ধ্যাবেলা গীতা গীতা পাঠ করা, মানে এভরিথিং ওই বয়সে ছেলেমেয়েরা করে না। এটা হওয়ার পরে একদিন মা ওরকম সন্ধ্যাবেলা, ওই যে বললাম মা কাজের পরে সন্ধ্যাবেলা একটু ফাঁকা পেলে একটু ঘুরে গাছপালা গুলো দেখে, ওরকম সন্ধ্যা, খুব একটা সন্ধ্যা হয়নি, পেছনে না বাপি বাপির মতন আওয়াজ পেয়েছে, বুঝলে? মা বলছে তুমি এত ক্লোজ দাঁড়িয়ে গেছো, পাড়া প্রতিবেশী তো দেখতে পাবে, আর তাছাড়া তুমি ছেলেমেয়েরা বড় হচ্ছে, তুমি এরকম দাঁড়িয়ে আছো কেন, মানে যেরকম স্বামী স্ত্রী দাঁড়ায় সেরকম ভাবে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, পিছন থেকে এলে যেমন দাঁড়াইছো, বাস ক্লোজ হয়ে ধরেনি, হাগ করেনি, বাস ভীষণ ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে, তো এত ঘনিষ্ঠ যে মার কানের কাছে তার মানে নিঃশ্বাসটা পড়ছে। তো মা বাপি ছাড়া অন্য কাউকে ভাবতেই পারেনি সেই জায়গায়, তো বাপি ভেবেই মা কিন্তু বলে গিয়েছে কথাগুলো। এবার মা যখন ঘুরে দেখে যে কেউ নেই সেখানে, কেউ নেই, আচ্ছা আচ্ছা, মা বলছে আমি স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম, মানে ভয়ে আমার অবস্থা শেষ, মানে আমি ওখানে স্থির। আর আর তারপরে কি হলো জানো, বলে একটু দূর থেকে না হাসতে হাসতে যে কাশির আওয়াজ হয় না, কাশি আর কি হাসছে সেরকম আওয়াজ। আচ্ছা, সরি, তুমি কাশছো আমার, মা ছুটে চলে আসে ঘরের মধ্যে। দিয়ে মা বলে আমি আর কখনো ওই দিকটায় যাবো না, ওই দিকটা আমার গেলে কেমন গাটা ভারী হয়ে যায়, আর গাটা কেমন শিউরে শিউরে উঠে, আর ওই দিকে যাবো না। এবারে এইগুলো ঘটনাগুলো ঘটছে, আমরা বেরোতে পারছি না, থাকতে পারছি না, বাইরে পালাবার চেষ্টা করলে অ্যাটাক হচ্ছে। এবারে এলো বিশ্বকর্মা পুজোর দিন, এবারে বিশ্বকর্মা পুজোয় কালী পুজো হবে, তো আমরা কি করলাম, বেশ মানে আগের দিন থেকে পরিষ্কার টরিষ্কার করে যে গোবর দিয়ে না, গোবর ছড়া দেয় না যে ঘরটাকে পবিত্র করবার জন্য জায়গাটাকে, তো কাজের মাসিকে দিয়ে মা পরিষ্কার করিয়েছে, আমরা ফল টল সকালবেলা কেটেছি। আমাদের সে বললো যে স্যার আমাদের, আমার পুজো যদি আমি অন্য জায়গা থেকে করে আসি তাহলে সন্ধ্যা হয়ে যাবে, অনেকগুলো আমার পুজো করতে হবে, ফার্স্ট পুজোটা আমি আপনার বাড়িতেই করবো, তো 6:30 মধ্যে আপনি সব রেডি রাখবেন, 6:30 দিকে চলে যাবো, ওকে, এটাও বলেছে। তো আমরা না 4:00 থেকে উঠে সব কিছু রেডি করেছি, মানে গাড়ি ফাড়ি ধোয়া থেকে শুরু করে এভরিথিং করে আমরা ফল টল কেটে ঘরের মধ্যে রেখেছি, আর আমরা বসেছি ঠাকুর মশাই 10-15 মিনিটের মধ্যেই আসবে। এমন সময় কৌস্তব উপর থেকে জল পড়লে বা ছেলেরা পেচ্ছাপ করলে যেমন আওয়াজ হয় না, সেরকম আওয়াজ হচ্ছে, বুঝতে পারলে? এবার আমরা বলছি ওইখান থেকে, মানে যেখানে গাড়িটা আছে সেখান থেকে আওয়াজটা আসছে, কোথা থেকে আওয়াজ আসছে, আমরা তো 5 জনই এখানে। আমরা গেছি, গিয়ে দেখি
ওই যেখানে গাড়িটা দাঁড়িয়ে আছে তার জাস্ট সামনেটায় অনেকটা পেচ্ছাপ, অনেকটা, মানে ছোটখাটো কোনো প্রাণী নয়, মানুষের থেকেও বেশি, বুঝতে পারলে? ফেনা ফেনা হয়ে আছে, আর স্মেল, ইউরিনের যে স্মেল হয়, তীব্র স্মেল। এইবারে এই জিনিসটা কি করে হলো? আমার মা ভয় পেয়েছে, আমরা ভয় পেয়েছি। হ্যাঁ, বাপি বলছে, সেই বাপি, সেরকমই অবস্থা। বাপির মুখ চোখে বোঝা যাচ্ছে যে বাপি ভয় পেয়েছে, কিন্তু বাপি বলছে একবার বলে কুকুর, একবার বলে বেড়াল, একবার বলে হনুমান। এবার হনুমান কি করে? বেড়াল কুকুর তো ছেড়ে দাও, এইটুকু, এত এইটুকু প্রাণী এত পেচ্ছাপ করতে পারবে না। হনুমানও যদি করে থাকি তো গাছ থাকতে হবে তো, উপর থেকে করলো, গাছই তো নেই, আকাশ খালি, মানে উপরটা খালি আকাশ, কে করবে? এরকম কথা বলতে বলতে পুরোহিত মশাই চলে আসে, বুঝতে পারলে? এবারে পুরোহিত মশাই যখন দেখে আর আমরা সব বলি, তখন বলছে বাবা এখানে তো পুজো হবে না, আমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে করলাম, এত কষ্ট করে, বলছে না এখানে পুজো হবে না। ও অপবিত্র, ইচ্ছা করে অপবিত্র করে দিয়ে গেছে জায়গাটাকে, এখানেও পুজো করতে দেবে না। এটা ওর এলাকা হোক বা ও যাতায়াতের রাস্তা হোক, যাই হোক, ও এখানে কিছুতেই বাথরুম করতে দেবে না। আর ওই জায়গাটা কোন জায়গাটা জানো, যেখানে ওই যে মা বলছিল, কানের কাছে আওয়াজ আসছিল, শ্বাস ফলছিল, মা বলছিল কেন এত ক্লোজ দাঁড়িয়ে আছো, ওই ওই এলাকাটাই, বুঝতে পারলে তো? দিয়ে পুরোহিত মশাই বললো এখানে পুজো হবে না, আমরা, আমি অন্য জায়গায় করব, আমি সন্ধ্যাবেলা আসবো, ততক্ষণ এই গাড়ি ফাড়ি ধুয়ে আবার নতুন করে অন্য জায়গায় ব্যবস্থা করুন, আমি আসছি। আমরা যথারীতি গাড়িটাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে আবার ধুয়ে পরিষ্কার করে অন্য জায়গাটায় এবার পুজো করলো, কিন্তু ওইখানে আর পুজো হলো না। এই গেল ঘটনা। এইগুলো দিনে দিনে যাওয়ার পরে না, আমরা না ধীরে ধীরে মানে ভয় পেতে শুরু করি, এবং আমরা না ঠাকুরে বিশ্বাস করা, কিন্তু বাপি একটা কথা বলে, যদি আমাদেরকে এখানে থাকতেই হচ্ছে তাহলে আমরা না তরিকায় থাকবো, মানে আমরা এইভাবে ভয়ে ভয়ে থাকবো না, আমাদেরকে কিছু একটা করতে হবে। সব জিনিসে তো একটা হাল আছে, সলিউশন আছে, তাই না? তো আমাকে সলিউশনটা খুঁজতে হবে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এইভাবে তো দিনের পর দিন চলতে পারে না। যখন বাড়ি ছাড়বো তখন বাড়ি ছাড়বো, কিন্তু যতদিন আছি আমরা এইভাবে হার মানবো না। হ্যাঁ, মা বাপি দুজনেই খোঁজ নেওয়া শুরু করলো যে এর হিস্ট্রি কি, কেন। হ্যাঁ, এইবার আমরা কলা বাগানে একটা কথা বলি, আমার ছোটবেলায় আমি ওইখানে বসে বসে খেলছি, কলা বাগানটা না বেশ উঁচু মাটিতে, তারপরে উঁচু জায়গাতে কলা বাগানটা, ওখানে বসে খেলতে খেলতে আমি না কয়লা খুঁজে পাচ্ছিলাম। হ্যাঁ, মাটিটা খুঁড়ছি, কয়লা পাচ্ছি, মা ডেকে নিয়ে এসেছি, মাকে বলছি মা দেখো এগুলো কালো কালো কয়লা না কি উঠছে দেখো তো। এবার মা বলছে বাবা এটা তো উনুন ছিল মনে হচ্ছে। হ্যাঁ, এবার বাপিকেও ডেকে নিয়ে আসা হয়, সেটা দেখার পরে বাপি বলে যে এটা না কারোর একটা ভিটে ছিল, মাটির বাড়ি, পড়ে গেলে যেমন উঁচু জায়গাটা উঁচু হয়ে যায় না, মাটিগুলো মানে বৃষ্টিতে বসে 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 জায়গাটা উঁচু, তার উপরে কলা বাগান, কিন্তু আমি যেখানটা করেছি সেখানটা কারোর উনুন ছিল, মানে কাঠ কয়লার উনুন, যেখানে সেই গ্রাম বাংলার লোকের যে কাঠের উনুন কিন্তু মাথাওয়ালা, বুঝতে পারলে তো? আর তার পাশে একটা দেওয়াল ছিল, দেওয়ালটা না কুলুঙ্গি, বোঝো কুলুঙ্গি? হ্যাঁ, আমাদের মানে দরজাটার, মানে দরজাটা যেটা দিয়ে দেয় ওই জিনিসটার কথা বলছো? না, ওটা তো শিকল। কুলুঙ্গি হচ্ছে মাটির বাড়িতে গর্ত করে র‍্যাকের মতন করা থাকে, যেখানে না মাটির প্রদীপ বলো, এমনি পিতলের প্রদীপ বলো বসে থাকে, সেটা সেখান থেকে লাইটটা, ওই লাইট প্রদীপের আলোটা গোটা ঘরে হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওইখানে প্রদীপ বলো বা যাই জিনিসটা রাখে সেই থেকে থেকে যে ধোঁয়া হয় কালো হয়, ওই কুলুঙ্গিটা কিন্তু কালো হয়েছিল তখনও। আমাদেরকে জানতে হবে এটা কার বাড়ি ছিল, বাপি বললো আমাদের খোঁজ নিতে হবে। যথারীতি আমরা সেই যে ভদ্রমহিলা ফার্স্ট আমাদের অপশন তিনি, তার কাছে গেলাম যার 90 বা উপরে বয়স, তার কাছে, সে এবার আমাদেরকে একটা গল্প বললো, বলছো এই বাড়িটা হচ্ছে একজন ব্রাহ্মণের বাড়ি। হ্যাঁ, ব্রাহ্মণ যে ব্যক্তি, মানে ওই মাটির বাড়িটা, হ্যাঁ, যেটা ওই যে বললাম না আমি, যেখানে কলা বাগান, ব্রাহ্মণের বাড়ি। আর ওই ব্রাহ্মণের বাড়িতে ব্রাহ্মণ মারা যায় একটা সময়ে, আর ব্রাহ্মণের একজন স্ত্রী, ব্রাহ্মণী বিধবা হয়, তার কোনো পুত্র সন্তান ছিল না, কন্যা সন্তান। এবার সেই ব্রাহ্মণীর যে মেয়ে তারও বিয়ে হয় কম বয়স, তখন তো আগেকার দিনে তো অনেক কম বয়সে বিয়ে দিত, তো বিয়ে হয়, সেই যে মেয়ে তারও একটি পুত্র সন্তান হয় নিয়ার অ্যাবাউট 4-5 বছর, তখন তার হাজবেন্ড মারা যায়। আচ্ছা আচ্ছা, মানে ব্রাহ্মণ ব্রাহ্মণীর মেয়ের বিয়ে হয় এবং সেই জামাইটি মারা যায়। এবার সে তখন জামাই যখন মারা যায়, শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়ে সে বাবা মার আশ্রয়ে আসে।
আর কালের নিয়মে ব্রাহ্মণ মারা যায়, এবারে ব্রাহ্মণী আর ব্রাহ্মণীর মেয়ে আর তার ছেলেটা সেখানে বাস করে। আচ্ছা, সেটা খুবই ছোট, যখন তার বাবা মারা যায় ছেলেটা তো খুবই ছোট, তারপরে ছেলেটা হয়তো 4-5 বছর বয়স হয় তখন ছেলেটাও মারা যায়। মারা যায়? হ্যাঁ, বাচ্চাটা মারা যায়। এবার বাচ্চাটা কিভাবে মারা গেছে শোনা যায় যে ওখানে এই যে আমাদের যে বাড়িটা ওটা ছিল শশধর বেনের বাড়ি। আচ্ছা আচ্ছা, একটা বেনে যে কিনা সুদখোর মহাজন ছিল, প্লাস স্বর্ণ ব্যবসায়ী ছিল, হ্যাঁ অনেক রকম বিজনেস এর সঙ্গে যুক্ত, প্লাস অসৎ চরিত্রহীন, সে কি করে ওই ছেলেটাকে নাকি মেরে দেয়। বাচ্চা ছেলেকে মেরে দিল? হ্যাঁ, বাচ্চাকে মেরে দেয় সম্পত্তির জন্য, বুঝতে পারলে, তার বাড়ির সংলগ্ন ওই বাড়িটা ওই এলাকাটাকে চায়, ওই জন্য সে কি করলো ছেলেটাকে মেরে দেয়। এবারে যে বললাম ঘাটালে, ঘাটাল দেখবে বন্যা প্রবণ এরিয়া, তুমি খবরের কাগজে শুনেছো পড়েছো, তো ওইখানে যেহেতু বন্যা হয়েছিল বা সামাও কিছু হয়েছিল, বাচ্চাকে শ্মশানে নিয়ে গিয়ে পড়াতে পারেনি বা কিছু করতে পারেনি, তো ওই যে আমাদের বাউন্ডারি ওয়াল না, অন্ধকার মধ্যে ওকে কোথাও পুঁতে দেওয়া হয়। আর এমনি ছোট বাচ্চাদের পোড়ানো হয় না মাটি, তো শ্মশানে নিয়ে যাওয়া হয়নি, শ্মশান হয়তো জলে পূর্ণ ছিল, ওই জন্য ওই এলাকার মধ্যে কোন একটা জায়গায় ওকে পুঁতে দেওয়া হয়। আচ্ছা, মৃতদেহটাকে? মৃতদেহটাকে, তো এই যে আমি বললাম যে আমাদের সঙ্গে একটা ছোট বাচ্চার ভূতের ইয়ে হয় মায়ের আঁচল ধরে টানে, আমরা কানেক্ট করলাম যে এই সেই, বুঝতে পারলে, যে দোল নাই দোল খাওয়া, আমি বসলে পিছন থেকে ঠেলা মারছে, হ্যাঁ এই সেই, এই এরই তার কাজ, কাজগুলো এরকম বাচ্চাদের কাজ যেরকম হয় সেরকম। এবারে রইলো ব্রাহ্মণী আর ব্রাহ্মণীর বিধবা মেয়ে। ওকে শ্বশুর বেনে কি করলো, বললো যে তুমি, তোমরা তো পুত্র সন্তান নেই, চলো তোমাদেরকে কাশিতে দিয়ে আসি, আগেকার দিনে ব্রাহ্মণীদেরকে কাশিতে দিয়ে আসতো। এবারে কাশিতে দিয়ে আসতো, যখন সেখানে তুমি থাকো তোমাদের পূর্ণ হবে, কিন্তু তুমি তার বদলে কি করবে, তোমার যে ভিটেটায় জায়গাটা আমার নামে লিখে দাও, ওকে না টু সাইন দিয়ে জায়গাটা নিজের নামে করে নেয়। হ্যাঁ, আর মা মেয়েকে কাশিতে না পাঠিয়ে লখনৌ এর কোন পতিতালয়ে বিক্রি করে দেয়। ব্রাহ্মণ ওই ব্রাহ্মণীর স্ত্রী, মানে ব্রাহ্মণী আর ব্রাহ্মণীর মেয়েকে, বুঝতে পারলে, ওদের এন্ডটা এইভাবে হয়েছিল। খুব প্যাথেটিক তো, খুবই প্যাথেটিক, আর লোকটা ছিল খুবই ক্রুয়েল। এই ঘটনাটা জানার পরে আমরা রীতিমতন মানে বুঝতে পারি যে যার সঙ্গে আমাদের রিজুমকা হতে চলেছে, যার সঙ্গে আমাদের মানে ইয়ে হতে চলেছে, সেটা খুব একটা সাধারণ জিনিস নয়, খুব বাজে। যে জীবিত অবস্থায় এত বাজে ছিল সে জানা, যে মারার পরে, মরার পরে কিভাবে কিরকম কি হয়েছে। এক্স্যাক্টলি। পরে একটা কথা বলি, আমরা আরো জানতে পারি সেই ভদ্রলোকে তিনটে বিয়ে, তিনটে বিয়ে, প্রথম স্ত্রী কিভাবে গত হয়েছিল, দ্বিতীয় বউ করেছিল, দ্বিতীয় বউয়ের কি হলো, দ্বিতীয় বউ পুড়ে মারা যায়। মারা গেছে না মেরে দিয়েছে, সেটা আবার তর্ক সাপেক্ষ, সেটাই তর্ক সাপেক্ষ, কারণ সেই যে যার সঙ্গে আমাদের কথা হচ্ছিল সে কিন্তু বলে যে আমরা শুনেছি তাকেও মারা হয়েছিল পুড়িয়ে। আগেকার দিনে তো, আগেকার দিনে না এত মিডিয়া ছিল না, মানে অনেক জিনিস ধামাচাপা পড়ে যেত। তৃতীয় একজনকে বিয়ে করে, সে তৃতীয় যে বউ তার কোনো পুত্র সন্তান নেই, তাও কন্যা সন্তান, সেই কারণে তার বংশধর নেই, এই কারণে এই বাড়িতে যে থাকবে তাকেও বংশধর রাখতে দেবে না, এটা হচ্ছে কানেকশন। এবার দেখো এইগুলো যখন আমরা জানতে পারি, আমার বাপি না ঠিক করে যে আমরা হরিদ্বারে গিয়ে ওই নাম গোত্র ধরে পুজো দেব। আত্মার একটা মুক্তির চেষ্টা, আমরা তো, আমরা যদি ফেঁসে গেছি, যদি আমাদের লাস্ট হয় লাস্ট, কিন্তু আমরা চেষ্টা তো করি। এটা কার নামে পুজোটা দেবে ভেবেছিলে? শশধর, শশধর বেনে, ব্রাহ্মণ, ব্রাহ্মণী। এবার নাম গোত্র তো পাওয়া পসিবল নয়, নিয়ার অ্যাবাউট 100 বছর আগের গল্প এগুলো। আজ থেকে 100 বছর আগের গল্প, আজ থেকে, হ্যাঁ, তো এগুলো তো পাওয়ার কথা নয়। কিন্তু বাপি বললো যদি আত্মা থাকে তাহলে ভগবানও থাকবে, আমি যদি নাম ধরেও দিই, আমি যদি তাদেরকে স্মরণ করেও দিই, কিছু তো একটা উপকার হবেই, এই একটা ভাবনা। কিন্তু হরিদ্বার যেতে গেলো আজ বললে কাল যাওয়া হয় না, তো একটা টাইম পেলো, 2-3 মাস হাতে সময় আছে, হ্যাঁ এটা আমরা ঠিক করলাম, আমরা এরকম ভাবে যাবো। এইবার বাপির এর মাঝখানে একটা ঘটনা ঘটলো, কেমন, বাপি মর্নিং ওয়াক যেত, হ্যাঁ মর্নিং ওয়াক যেত, আর আসার পথে
ওই যে বলে না ফেরার পথে ফুল রাস্তাঘাটে যে ফুল থাকে সেগুলো কয়েকটা তুলে নিয়ে আসা, সেগুলো ভাবি তুলে নিয়ে আসো। আমাদের বাড়ি থেকে অনেকে ফুল তুলতো, মানে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, যেটা হয়ে থাকে। হ্যাঁ, যেটা হয়ে থাকে, আমাদের ওদের বাড়িতে জবা ফুল নেই তো আমাদের বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, আমাদের বাড়িতে সাদা ফুল নেই তো ওদের বাড়ি থেকে দিয়ে যাচ্ছে, এরকম। হ্যাঁ, বাপি একটি পলিব্যাগ নিয়েছে হাতে, টর্চ নিয়েছে, বাপি বেরিয়ে গেছে, ভেবেছে সকাল হয়ে গেছে। বলছে যখন যাচ্ছি পুরো রাস্তাটাই, যখন মর্নিং ওয়াক করতে যায় না তখন কেউ না কেউ কাউকে না কাউকে পায়, অনেক তো মর্নিং ওয়াক করে তো কাউকে না কাউকে পায়, আর ফেরার সময় আরো বেশি লোকে পায়, কেননা বাপি একটু আগে বেরোতো আর ফেরার সময় একটু দেরি হতো, তখন আরো অনেক লোকের মুখোমুখি হতো, গুড মর্নিং উইশ করতো। বাড়ি বলছে সেই দিন আমি কাউকে দেখতে পাইনি, আর রাতের আকাশ একদম পরিষ্কার, তারাগুলো ঝলমল করছে আকাশ একদম অন্ধ। ভোর রাতে বেরিয়েছেন বাপি, জানি না কত রাত্রে বেরিয়েছে, কটায় বেরিয়েছে, তখন বাপি কিচ্ছু জানে না। বাপি একটা পয়েন্ট পর্যন্ত, যেহেতু জায়গাটার নাম হচ্ছে বড়পুল, সেটা ছিল শ্মশান, মানে অনেকগুলো গ্রামের মৃতদেহ, মানে যারা মানে সেই এলাকাটাতেই পোড়ানো হতো, মানে সেটা ছিল একটা পয়েন্ট, জায়গাটার নাম বড়পুল। গল্পটা যদি কেউ ওই এলাকা শুনে বুঝতে পারবে। তো ওখানে যখন বাপি যায় তখন তিনটে চিতা জ্বলছে। বলছে আমার গাটা না ফুলে গেল। হ্যাঁ, আমার থেকে বেশ খানিকটা দূরে মানে ফাঁকা মাঠের মধ্যে শ্মশানটা, ওখানে পুড়ছে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি, আর একটা আওয়াজ আসছে, বলো হরি হরি বলে, তার আওয়াজ হয় না মরা পুকুর সময়। বাড়ি বলছে ওখানে আমি না স্টে করি না, আমি সঙ্গে সঙ্গে ব্যাক করেছি, ব্যাক করে যত তাড়াতাড়ি সম্ভব আমি পা চালাচ্ছি, মানে আমার ভয় করছে, কেন জানি না আমার ভীষণ বিশ্রী লাগছে ব্যাপারটা, কেউ নেই, একা, আর শা শা করে হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া বইছে। বলছে আমি যখন ফিরি ভেবেছিলাম ফুলগুলো তখন ফুটেনি, মানে যে কুড়ি গুলো ফেরার সময় একটু ফুটলে আমি সেগুলো কয়েকটা তুলে আমি নিয়ে আসবো, সাদা ফুল আমাদের বাড়ি তখন হচ্ছিল না, তখনও ফুল ফোটেনি, আমি বুঝতেই পারছি না কোন ফুলটা তুলবো, মানে অনেকটাই রাত্রি। এবার বাপি যখন আমাদের বাড়ির কাছাকাছি চলে আসে কৌস্ত, তখন আমাদের বাড়িতে একটা, আমাদের পাড়ায় না একটা ভদ্রমহিলা ছিল যার হাজবেন্ড না দূরে চাকরি করতো, সকাল 6টার সময় ওর হাজবেন্ড বেরিয়ে যেত, ও না 3:30 দিকে ও উঠে আঁচ, মানে 3:30-4 দিকে উঠে না সেই কয়লার আঁচে আঁচ দিত। তো ওকে দেখতে পেয়েছে বাপি, বলছে বাবা ও উঠে পড়েছে, তাহলে তো বেশি বেশি দেরি নেই, তাহলে তো সকাল হয়েই এলো প্রায়, তাহলে আমি কি ভুল করলাম এরকম। বাপি ভাবতে ভাবতে আরো একটু কাছে গেছে, মানে আমাদের বাড়ির দিকে যতটা যাবে তারও কাছে হবে না, সেও অনেকটাই কাছে আমাদের গেটের। হ্যাঁ, বাপি জাস্ট গেটে ঢুকতে যাবে কি মনে করে আবার তাকিয়েছে কৌস্তব, তখন বাপির সঙ্গে ওই মহিলার দূরত্ব অনেকটাই কম। বাপি বলছে আমি কিন্তু তখন আর মহিলা দেখতে পাইনি, কি দেখেছি জানো কৌস্তব? কি দেখেছেন? কাটা মাথা। কাটা মাথা দেখেছেন? কাটা মাথা, বলছে ভাসছে শুনলে, আর তো অন্ধকার, লাইট নেই, তাহলে লাইটটা পড়লো কোথা থেকে বলো, নিচ থেকে একটা লাইট কোথা থেকে আসা যায় না, আর আর সেই বিশ্রী ভয়ঙ্কর দেখতে, সেই মুখ বিভৎস দেখতে, মানে পচে গলে গেলে যে মুখটা হয় না, একটা মৃত জিনিস যদি পচে যায় তার চোখ গুলো গলে বেরিয়ে গেছে, মানে এইরকম, চুলগুলোতে কেমন মানে জড়ে জড়ে আছে, মানে ভীষণ ভয়ঙ্কর। বাপি দেখেছে যে সারাটা জীবন নেই, ভূত নেই, ভূত নেই, আত্মা নেই, সে দেখেছে কিছুটা দূরে, তার থেকে দূরে। বাপি আমাদের মেন গেটে দাঁড়িয়ে আছে, মানে বাউন্ডারি ওয়ালের মেন গেটে দাঁড়িয়ে সেই জিনিসটা সে দেখলো। আচ্ছা আচ্ছা। এবার বাপি বলছে আমি আমার আমার জীবনের সেই ভয়ঙ্কর মুহূর্ত আমি জীবনে ভুলবো না, সেই মুখটা আমার দিকে তাকিয়ে নেই, অন্য দিকে তাকিয়ে আছে। এবার বাপি দরজাটা খুলে ছুটে ঘরে ঢুকে, বাপি রুমে ঢুকে পড়ে গেছে। হ্যাঁ, এবার পড়ে যেতে আমরা উঠে পড়েছি, মা উঠে পড়েছে, কি হলো কি হলো, বাপি কথা বলতে পারছে না, কথা বলার পজিশনে নেই বাপি, কিছুতেই বল মানে অবস্থা, আমরা বাপিকে এই অবস্থা দেখিনি কোনোদিন, যে বাপি এত আতঙ্কে, বাপির মুখ চোখ ঠিকরে বেরিয়ে আসছে ভয়ে, বুঝতে পারলে, মানে আমি বাপিকে জল দিচ্ছি, বাপিকে হাওয়া করছি, বাপি কি হলো বলো, মা ভেবেছে অন্য কোনো শরীর খারাপ করছি, কোনো কিছু অসুবিধা হচ্ছে। বাপি অনেকক্ষণ পরে বলছে আমি একটা জিনিস দেখলাম, যে জিনিসের কোনো ব্যাখ্যা হয় না, আমি ওটা কি দেখলাম পরে, বাপি অনেক ধাতস্থ হওয়ার পরে বাপি আমাদেরকে বললো যে জিনিসটা কি এরকম দেখেছে, বুঝতে পারলে? মানে আমি তোমাদের ঘটনাটা শুনছি আর অবাক হয়ে যাচ্ছি, মানে বিশাল ভয়ঙ্কর ঘটনা, বিশাল। এবার যে জিনিসটা বাপি দেখেছে সেটা মানে ওই জিনিসটা আমরা কেউ, আমি দেখলে মনে হয় আমি মারা যেতাম, সিরিয়াসলি বলছি, আমার বাপি মানে খুব স্ট্রং মেন্টালিটির বলেই না বাপি বোধহয় বেঁচেছে।
আমি যদি এরকম দেখতাম আমার চোখের সামনে একটা কাটা মাথা, পচা গলা মাথা, হ্যাঁ বিভৎস চোখগুলো গলে গিয়েছে, সেরকম মুখ দেখলে আমি সেখানেই মারা যেতাম, বিশ্বাস করো। এটা হওয়ার পরে না বাপি যত তাড়াতাড়ি সম্ভব বাপি বললো আমি হরিদ্বার যাব আর আমি এখান থেকে চলে যাব। বাপি মা বলছে চুপ করো, এসব বলো না, দাঁড়াও দাঁড়াও বলো না, এসব বলো না, এরকম বলছে। এই দিনগুলো আস্তে আস্তে পেরোচ্ছে আর আমরা না আতঙ্কে দিন গুনছি, এবারে কি হবে, এবারে কি হবে, এবারে কি হবে, এরকম করে দিন গুনছি, বুঝতে পারলে। একদিন দুপুর বেলা ছুটির দিনে আমাদের বাড়ির বাইরে থেকে কান্নার আওয়াজ আসছে। এই যে বলে না ভগবানের একটা আশীর্বাদ থাকে না, কেমন দেখো কান্নার আওয়াজ পেয়ে আমার মা বাইরে গেছে, বাইরে গিয়ে দেখে দুজন ভদ্র মহিলা কাঁদছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওদেরকে ডেকে নিয়ে মা বললো কেন কাঁদছেন, আসুন ভেতরে আসুন। ওনাদের মুখে আমরা শুনতে পেলাম যে এই বাড়িটা যার ছিল শশধর বেনের, তার তৃতীয় স্ত্রীর মেয়ের মেয়ে হচ্ছে এরা, তারা এই দুজন ভদ্র মহিলা যারা কাঁদছে, যারা কাঁদছে আসে। এবং ওরা কিভাবে না জানি বলছে কদিন ধরে আমাদের খুব মনে হচ্ছিল এই বাড়িতে আসার জন্য, আমরা এসছি, ওরা অনেক দূর থেকে এসছে, ওরা ওই এলাকারই নয়, বলে ছোটবেলায় আমি এখানে আসতাম। হ্যাঁ, তো ওইটা ওর কাছে যখন জানতে পারে যে এরা হচ্ছে ওর সামহাও বংশধর, মেয়ে ছেলে নয় কিন্তু মেয়ে, তখন মা ডিটেলি বাপি আর মা বসে বলে যে দেখুন আমরা তো এই বাড়িতে আছি, আমরা একটা পুজো দেব, মনে হচ্ছে এখানে যারা যারা আছে তাদের আত্মার মুক্তি হয়নি। যখন সব কথা বলি না ওরা না কোথাও না কোথাও মনে হয় যে ওদের আমাদেরকে একটু উপকার মানে হেল্প করবে, তখন সে না খোঁজ লাগায় যে নাম কি ছিল, গোত্র কি ছিল। ওরা কিন্তু বারবার বলে আমরা গোত্রটা ঠিক বলতে পারবো না কিন্তু নামগুলো বলবো, বলবো ওরা না আমাদেরকে 10-15 দিনে ফোন করে সব ডিটেইলি জানায়, বুঝতে পারলে। আচ্ছা আচ্ছা। নাম গোত্র এভরিথিং, এমনকি ব্রাহ্মণীদের নামগুলো আমাদের, আমার এখন মনে নেই কিন্তু ছোটবেলায় আমার মা বাপি কাগজে লিখে নিয়েছিল নাম, বুঝতে পারলে। তো তো সেইগুলো এগুলো নিয়ে বাপি হরিদ্বার যাবে, নির্দিষ্ট দিনে বাপি হরিদ্বার যায়, নাম ধরে বাপি পুজোও দেয় সেখানে। পুজো দেওয়ার পরে বাপি বলে আসার পথে একজন সন্ন্যাসী বাবার সঙ্গে আমার দেখা হয়, যাকে বাপি সব কথা খুলে বলে, বলে এত উদাস কেন। সে তখন বাপির সঙ্গে কথা বলতে বলতে সব কিছু বলে, তখন সে না তার ঝুলি থেকে রুদ্রাক্ষ দেয় আমাদেরকে। আচ্ছা আচ্ছা। সেই রুদ্রাক্ষ গুলো বেশ বড় বড়, বলে ইমিডিয়েট আজকেই যবেই ফিরবি সেই দিনেই স্নান করে এই রুদ্রাক্ষ ধারণ করতে হবে, তোদের উপরে বিশাল বড় ফাঁড়া যাচ্ছে, তোরা সপরিবারে মারা যাবি, তোরা এই রুদ্রাক্ষ বাবার আশীর্বাদ ধারণ কর, মহাদেবের আশীর্বাদ নে যদি বাঁচতে চাস। বাপি তো মাথা পেতে নিয়েছিল, কেন বাপি ততক্ষণে জেনে গিয়েছিল যে যা যা বলছে এই সন্ন্যাসী বাবা সব সত্যি কথা বলছে, এরকম ডিটেইলিং এই বলেছেন। হ্যাঁ, ও বাপি যখন কথাগুলো বলে যে আমাদের সঙ্গে এই হচ্ছে, আমরা এতদিন ধরে এখানে আছি, তখন সে নিজে থেকে এবং কোনো পয়সা নেয়নি ওই রুদ্রাক্ষ দেয়, বলে গলায় সবাইকে পরাবি স্নান করে পরের দিন, দেরি করবি না আর খুলবি না রুদ্রাক্ষ, একদম খুলবি না। তো ওই রুদ্রাক্ষ গুলো বাপি পরের দিন এসে, মানে যেদিন ফিরলো তার পরের দিনে আমরা স্নান করে একসঙ্গে সব ধারণ করি। এইবার জানলে ঘটনাগুলো আস্তে আস্তে কমতে লাগলো, কমতে লাগলো কেমন, এই মাত্রাই বেড়ে গেছিল, আস্তে আস্তে কেমন হলো, প্রথমে যেমন হতো ঠুকঠাক ছুনঠান এই বাসন পড়ার আওয়াজ, ঝনঝান ঝনঝান দরজা, ওই রকম লেভেলের, এই মারাত্মক আকারটা হলো না, মানে অ্যাটাক গুলো হচ্ছে না, অ্যাটাক গুলো হচ্ছে না কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারছি যে আমরা এর উপদ্রবটা কমছে। এরপর একটা ঘটনা আরো জানতে পারলাম যে আমরা যেইখানে থাকতাম পুরো এলাকাটাই ছিল শ্মশান, মানে শশধর বেনেদের যে বাড়ি তার আগেও ছিল শ্মশান। ওই যে পুকুরটা বললাম না, পুকুরে একটা বৃন্দা উঠছে দেখলাম, হ্যাঁ ওই পুকুরটাও শ্মশান পুকুর, মানে হয় না জিতা জ্বালানোর পরে শ্মশানে গিয়ে স্নান করে বাড়ির লোকেরা বাড়িতে ফিরে যায়, ওই পুকুরও ছিল শ্মশান পুকুর শশধর বেনের সময়ের আগেও, মানে জায়গাটার ইতিহাসটা খুব একটা ভালো নয় শশধর বেনের আগেও।
আগেও ওই এলাকাটা পুরোটাই শ্মশান ছিল, তারপরে কোনো কারণে সেটা মানুষের বসতি গড়ে উঠেছে। এবার শ্মশানটা কেমন, ওখানে যে ডোমেদের বাড়ি না, যারা মরা পুড়াই গো, তাদেরও আস্তানা এখনো আছে। তারা হয়তো এখন ওই প্রফেশনে নেই, তারা হয়তো ভালো প্রফেশনে চলে গেছে, বাড়ি পাকার বাড়ি করে তারা আর্থিকভাবে অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু ওই কমিউনিটির লোকেরা এখনো সেই এলাকায় আছে। তারা আজ থেকে 150 বছর আগে হয়তো ওই শ্মশানে মোড়া পোড়ানোর কাজ করতো, বুঝতে পারলে? এরপরে আমরা খুব ভাবে মানে বাড়িতে আমরা আলোচনা করতাম না, হ্যাঁ, যে আমরা বাড়ি ছাড়বো বা কিছু। আমরা যখন রুদ্রাক্ষটা পড়ি না, কৌশব আমাদের মধ্যে না একটা আলাদা ইয়ে চলে আসে, মানে পাওয়ার চলে আসে। আমরা বুঝতে পারতাম যে কিছু একটা জিনিস আমাদেরকে প্রোটেক্ট করছে। আমরা বুঝতে পারছি দূরে দূরে হচ্ছে সবকিছু, দূরে দূরে, কিন্তু আমাদের ক্লাসে, এই যে বললাম ঘরের কাছে নিঃশ্বাস পড়াটা হতো না, আমি আছি একটা রুমে অন্য রুমে আওয়াজ হচ্ছে, হ্যাঁ, আমরা কি করি, যে বললাম ঘাটালে ঘাটালে একটা রুমে চলে যায়, একটা ঘরে চলে যায়। আচ্ছা, মানে ওই বাড়িটা ছেড়ে বেরোতে সক্ষম হও তোমরা? বাড়িতে বেরো, যখন আমরা বুঝতে পারি এবার পারবো, আমাদের সঙ্গে ক্ষতি হবে না, আমরা কি করি, পাঁচজনের পাঁচজনই চলে যাই বাড়িটা ছেড়ে, হ্যাঁ, কিন্তু আমাদের জিনিসপত্র বাড়িতে থাকে। আচ্ছা আচ্ছা, যেমন আমরা যদি গুছিয়ে পড়তে যাই না, আমাদের মনে হয়েছিল হয়তো আবার অ্যাটাক হবে, আমরা এমনি এমনি বেরিয়ে যাই, মানে মূল্যবান কিছু জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে যাই, এক কাপড়ে বেরিয়ে গেছো, বাড়ির মালিককে বলি যে জিনিসপত্রগুলো পরে লোড করে আমাদেরকে ওখানে পাঠিয়ে দেবে। তো ওরা আমাদেরকে সেই জিনিসটা করে দিয়েছিল এক মাসের মধ্যে। আমরা শুধুমাত্র কয়েকটা জামা কাপড় আর গয়নাগাটি টাকা পয়সা নিয়ে চলে গেছিলাম একটা বাড়িতে। প্রথমে বাপি ছিল একটা কলিকের বাড়িতে 10 দিন আমরা সপরিবারে, তারপরে আমরা একটা রুমে চলে গেলাম, মানে একটা বাড়িতে চলে যাই, মানে আমাদেরকে উপকার করে, কলিক বলো ল্যান্ডলর্ড বলো, উপকার করে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা সেখান থেকে মেদিনীপুর শহরে ট্রান্সফার হয়ে যাই, মানে কয়েক বছর পরে। তো ওই বাড়িটা কি এখনো আছে জানো কিছু? এই বাড়িটা আমি তো মানে বুঝি না, আমি তো কিউরিয়াস, মানে এই বাড়িটার ইতিহাস তো আমাকে জানতেই হবে। এবারে আমরা যখন মেদিনীপুর চলে যাই, যতদিন আমরা ছিলাম মানে ঘাটালে, আমরা ওই স্কুলেও পড়তাম, আমার মাধ্যমিক ওইখান থেকেই হয়েছে, বাপি স্কুল থেকে হয়েছে। তো ওইখানে না ওই বাড়িটা তালাবন্দি ছিল, কারণ ওই এলাকার সবাই জানতো এটা হন্টেড হাউস, এখানে কেউ টিকতে পারবে না, হ্যাঁ। এরপরে আমরা কয়েক বছর, মানে 2-3 বছরের মধ্যে আমরা মেদিনীপুরে শিফট হয়ে যাই। আচ্ছা, এটা ছিল 2008 কিংবা 2009। এরপরে একদিন আমরা খবর পাই যে ওই বাড়িটা ওনাররা ভেঙে দিচ্ছে, ভেঙে বলছে অন্য কিছু পারপাসে বাড়ি তৈরি করবে। এবার বলছি শোনো, ভেঙে দিতে গেছে, একদল শ্রমিক ভাঙা শুরু করেছে, ছাদ থেকে পড়ে একটা লোক মারা যায়। মানে বেসিক্যালি বাড়িটাকে ভাঙতে দিতেও চাইছে না। মানে ভয়ঙ্কর, মানে চারদিকে রক্ত ছড়িয়ে পড়েছে, মানে আমরা দেখিনি, আমরা তখন মেদিনীপুরে থাকতাম, মেদিনীপুর শহরে, কিন্তু আমরা শুনেছি ফোনে, মানে আমাদের ওই এলাকাতে প্রচুর পরিচিত লোক আছে, তো ফোন করে আমাদেরকে জানায়, একটা ফোনে অনেকগুলো ফোন আসে ওর পরে যে এরকম এরকম হয়েছে। আবার 6-7 মাস কাজ বন্ধ হয়ে যায়, 6-7 মাস কাজ বন্ধের পরে আবার একটা অন্য গ্রুপ আসে অন্য জায়গা থেকে, ওই শ্রমিকরা তো কাজ করবে না, আবার খেয়াল থেকে কোনো একদল শ্রমিককে নিয়ে আসা হয় দিয়ে ফেলবার জন্য, ওই জায়গাটা একদম প্লেন করে দেবে। ওইখানের একজন আবার দেখে গাছে নাকি বসে আছে, একটা গাছে একটা পা, অন্য গাছে অন্য পা, বিশাল একটা কি লম্বা মতন জিনিস রাতের অন্ধকারে ও দেখে। পুরো গ্রুপ ওরা পরের দিন সকালবেলা ওদের জিনিসপত্র গুটিয়ে ওরা বিহার ফিরে যায়, বলে না আমরা বাবু এখানে কাজ করতে পারবো না কোনোভাবেই না। আর ওরা জানতে পারে যে মানুষ মারা গেছে, এইগুলো যখন যখন জানাজানি হয় তখন একটার পর একটা কথা উঠে, তখন ওরাও জানতে পারে যে এর আগে শ্রমিক মারা গেছে, বলছে আমরা কিছুতেই কাজ করব না। এরপর 2000 এরপরে ওই ঘটনাটা বন্ধ হয়ে যায়। এরপরে আমরা খবর পাই ওই বাড়িটাতে যাদের যাদের ভাগ ছিল, চারজন না তিনজন, হ্যাঁ চারজন ভাইয়ের ভাগ ছিল, এবং প্রত্যেকেই না মানে আমার কেউ কেউ আমার বাবার থেকে ছোট, আর একজন ছিল বাবার থেকে 2-3 বছরের বড় হবে। আজ থেকে 10-15 বছর আগে, হ্যাঁ, তখনই আমরা জানতে পারি এই 1-1.5 বছরের মধ্যে 4 জন ভাই মারা যায়।
মানে যারা বাড়িটা ভাঙার চেষ্টা করেছিল, যারা বাড়িটা ভাঙার চেষ্টা করেছিল তারা এক থেকে দেড় বছরের মধ্যে চারটে ভাই অকালে মারা যায়। তাদের কারুর মরার বয়স হয়নি। ওদেরকে আমরা কাকু জেঠু বলতাম, মানে আমরা খুবই ক্লোজ। আর প্রত্যেকের বয়স এই 50-55, কারো 52, কারো 48 এরকম। মানে আমার আর কিছু বলার নেই, মানে এরকম টাইপের ঘটনা যে লাস্ট কবে শুনেছিলাম বা জেনেছিলাম আমি মনে করতে পারছি না। চারজনের চারজনই মারা গেল, কই অন্য কোনো ভাই তো কিছু হয়নি, ঈশ্বরের কৃপায় এই চারজনই মারা গেল। এরপরে বলি, আমি 2013 কিংবা 2014 আমার তো একটা বলবো কি যোগ আছে, আমার ছোটবেলাটা ওই এলাকাতেই কেটেছে। আমি না যাই, আমার অনেক বন্ধু বান্ধবেরও বাড়ি ছিল, আমার মনে হয়েছিল আমার মা বাবাকে বলে আমি গেছিলাম। কৌস্তুভ যখন ওই শহরটাই যাই, যত যদি আমার ছোটবেলা যে বাড়িটাই কেটেছে আমার তো যেতে ইচ্ছা করে, আমি গেছিলাম। আমার মা বাবা কিন্তু মানাই করেছিল, যাস না করেছিল, কিন্তু আমি গেছিলাম। এবার তখন যাই, তখন ওই যে ল্যান্ডলর্ড বললাম, খুব ভালো পরিচয় আমাদের সঙ্গে, খুব ভালো সম্পর্ক। ওরা আমাকে চাবিটা দেয়, চাবিটা দিয়ে ওর সঙ্গে একটা মানে লোককেও পাঠায় দরজাটা খুলে দেখাচ্ছে। আমি ওই বাড়িটাতে গেছিলাম, কারণ আমার মনে অনেকগুলো বছর কেটেছে আমি দিনের বেলায়। হ্যাঁ, আর আমি একটু বললাম না, আমি একটু ভূতে ভয় পাই, মানে এই নয় যে খামোখা ভয় পাই, আমার এমন হয়ে গেছিল 7 বছরের জীবনে আমি এত এক্সপিরিয়েন্স করেছি, আমি কিন্তু এখন আর আতঙ্কগ্রস্ত হই না। মানে আমি যুঝতে শিখে গেছি, লড়তে শিখে গেছি, বুঝতে পারলে। আমি যাই ওই বাড়িটা দরজাটা খুলে, আমি ঘরটা ঢুকি, কৌস্তব ঘরটায় সব আছে, দেয়ালগুলো দাঁড়িয়ে আছে, শুধু ছাদটুকু নেই, ছাদটা ভেঙে দিয়েছিল, ছাদ থেকে পড়ে মানুষ মারা যায়। আর এত গাছ, এত ইয়ে, সব জঙ্গলে ছেয়ে গেছে, নারকেল গাছ থেকে নারকেল পড়ে পড়ে নারকেল চারা উঠে গেছে, বুঝতে পারছো? যে যেখানে একটা পেয়ারা হলে পাড়ার ছেলেদের কাছ থেকে পেয়ারাটাকে বাঁচানো দায় হয়, একটা এলাকায় কুল হলে কুল গাছ বাচ্চারা সেখানে বসে থাকে, আজ ওইখানে কোনো বাচ্চা কোনো দিন যায় না, ওই এলাকা মারায় না, ওই পথ মারায় না। আমার সত্যি বলছি কষ্ট, খুব কান্না পাচ্ছিল। যতই হোক তোমার ছোটবেলাটা ওখানেই কেটেছে। আমার শিশুকালটা ওইখানেই কেটেছে, মানে আমি ওই জায়গাটা দেখে না, আমি ওখানে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছিলাম, এত বিচ্ছিরি একটা ফিলিংস। আমি বলছি এর কোনো সলিউশনই হলো না, সব শেষ করে দিল, সব শেষ। এবং ওই প্রপার্টিটা আজ বিক্রির জন্য কেউ কিনছে না, লাস্ট খবর এটাই, কেউ কিনছে না, কারণ এতটাই সেটা এলাকাটায় মানে ছড়িয়ে গেছে ওই খবরগুলো। বেসিক্যালি দেখো, বাড়ির লোকেশন বা বাড়ির জিনিসপত্র নিয়ে যে অ্যাসাজ কোনো ইন্টারেস্ট আমার ফার্স্টের দিকে ছিল সেরকম নয়, আমার ঘটনাটা জানার খুব আগ্রহ ছিল আমার। এন্ড তোমার এই ঘটনাটা মানে যে কি বলবো, এতটা সাংঘাতিক লেভেলের ঘটনা এতদিন ধরে তোমরা ফেস করেছো, কিভাবে ফেস করলে জানি না। আর সত্যি কথা বলতে এইসব বাড়িগুলো বলো বা এইসব ধরনের জিনিসপত্রগুলো না, তুমি যদি একবার ভেতরে বন্দী হয়ে যাও, ট্র্যাপড হয়ে যাও, বেরিয়ে আসা খুবই ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। আমি বলবো তো, যারা বলে না আত্মা স্পিরিট ভূত কিছু নেই, আমি বলবো তারা আমার কাছে এসো, আমি বলছি কি আছে না আছে। আমি নিজে সাক্ষী, একদিনের ঘটনা না, যে চলতে ফিরতে হঠাৎ করে কিছু একটা মনে হলো আমি দেখে ফেললাম, ওরকম না, দিনের পর দিন। এবং কোন জিনিসটা কি তার নাম ধাম পাতা ইতিহাস সবকিছু আমাদের কাছে আছে। আজকে বড় কথা আমার যেটা, আমরা কিউরিও ফাইটার প্রত্যেকটা কল রেকর্ডিং এই রাতের দিকে করি, ঠিক আছে? মানে তুমি এই ঘটনাটা তোমার বাচ্চা ছেলের সামনে বলতে চাইছিলে না, তার জন্য আমরা আজকে সকালে রেকর্ডিংটা করলাম, এখন ভোর দুপুর বেলা ব্রাহ্মণ অপমৃত্যু হয়, ব্রাহ্মণ ব্রাহ্মণের সন্তান মানে নাতি যে, তার অপমৃত্যু, তাকে মার্ডার করা হয়। প্রথম পক্ষের বউ মানে শ্বশুর বেনের প্রথম পক্ষের বউ কিভাবে মারা যায় জানি না, দ্বিতীয় পক্ষের বউকে খুন করা হয় আগুনে পুড়িয়ে, হ্যাঁ, তৃতীয় পক্ষের বউ শশধর বেনেকে বিষ খাইয়ে মারে। এবার ওই বাড়িতে দেখো আরো ঘটনা, আমাদের আগে যারা থাকতো তাদের দুজন সন্তানকে ওরা হত্যা করেছে। মানে এই কেসগুলো তোমরা মোটামুটি জানো, অজানা কেস যে কত আছে তার ইয়ত্ত নেই, কত আছে ইতিহাস যে কত আছে, আমরা খুঁড়েছি তাই আমরা জানতে পেরেছি, আমরা ইতিহাস জানতে চেয়েছি তাই, আমার বাপি উদ্যোগী হয়ে এখানে সেখানে সবাইকে জেনে, আমার মা জেনেছে বলে তাই।
তাই আমরা জানতে পেরেছি, নাহলে হিস্ট্রি তো চাপা পড়ে গেছিল। ওখানে যদি আর কেউ কোনো ফ্যামিলি যেত, ওকে তো ছাড়তোই না। আমার ভাইয়ের উপরে এই ঘটনাগুলো যখন ঘটেছিল, আমরা আমি তো বলি না আমাদের কপাল ভালো যে আমাদের সবাই মানে সুরক্ষিত আছি। এই যে মায়ের পুজো পাঠ, মায়ের পুজো পাঠ আর বাপির লাস্ট মোমেন্টে যখন বুঝতে পারলো বাপি মানে ওই যে রুদ্রাক্ষ দিয়ে ঈশ্বর বলে না, ঈশ্বর দয়া করেছে, ঈশ্বরের দয়া না হলে জিনিসটা হতো না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বা তোমরা নাম গোত্র এগুলো জানতে পারছ না, বা আমাদেরকে সবকিছু জানিয়ে দিয়ে গেল, ঠিক ভুল জানি না, কিন্তু জানিয়েছিল সেই গোত্র ধরে আমরা পুজো দিয়ে এসেছিলাম। মুক্তি কিন্তু হয়নি সেটা আমরা জানি, ওদের মুক্তি হলে ওরা শ্রমিকদেরকে মারতে পারতো না। বাট তোমরা বেঁচে গেছিলে। কিন্তু আমরা বেঁচে গেছিলাম, কিছু একটা উপকার আমাদের হয়ে গেছিল, কেন আমরা রুদ্রাক্ষ পেয়ে গেছিলাম, পুজো পাঠের কিছু একটা যাগযোগে হরিদ্বারে। না আমি এখনো প্রায় যাই, সেই দিনের পর থেকে আমি বড় অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে আমি আমার দিল্লি থেকে হরিদ্বার কাছে হয়, আমি কিন্তু প্রায় প্রতি বছরই যাই, কারণ ওখান থেকে তুমি ফিরে আসার পরে না একটা আলাদা ফিলিংস পাবে। থ্যাংক ইউ সৃজিতা, এই ঘটনাটা শেয়ার করার জন্য। আমি জানি না থ্যাংক ইউ বলছি, বাট এতটা পেইনফুল ঘটনা তোমাদের লাইফে, তোমার বাবার লাইফ, তোমার ভাইয়ের লাইফে অ্যাটাক হয়ে গেছে, তোমরা এত কিছু ফেস করেছো, খুবই প্যাথেটিক ছিল এই ঘটনাটা। মানে শুনে তো হয়তো গা শিউরে উঠছে, কিন্তু আমি ভাবছি তোমরা এই জিনিসগুলো ফেস করেছো নিজের লাইফে। হ্যাঁ কৌস্তব, আর আমি না অনেকদিন পর, এতগুলো দিন পর আমার অনেক রিল্যাক্স লাগছে কৌস্তব। আমি সত্যি বলছি, আমি এই ধরনের ঘটনা কাউকে, সবাই বলবে ইয়ে বোধহয় পিছিয়ে পড়া কুসংস্কারগ্রস্ত কোনো মেয়ে, কেন আমি যে ফিল্ডে আছি সেখানে সবাই বিজ্ঞান মনস্ক, বুঝতে পারলে তো। আমি কাউকে বলতে পারি, আমার শ্বশুর বাড়ির লোককেও শেয়ার করতে পারি না, বাবার বাড়ি তো কাউকে বলতে নাই বলেছে, মা বাবা তো বলেছে বলবে না কাউকে। হ্যাঁ, এই অনেকদিন পরে তোমার চ্যানেলের সঙ্গে যখন পরিচিতি পাই, আমি বলি এটা এটা একদম সঠিক প্ল্যাটফর্ম যে আমি একবারে জানিয়ে অনেককে জানাবো যে অ্যাকচুয়ালি আত্মা আছে, অ্যাকচুয়ালি স্পিরিট আছে, এবং যারা ফেস করে তারা মিথ্যা বলে না, তারা সত্যি কথা বলে। বেসিক্যালি আমাদের কিউরিওফাইড চ্যানেলটা এই কারণেই যে তোমার সাথে বা অনেকের সাথেই তো এরকম ধরনের ঘটনা হয়, সঠিক হয়তো কোনো জায়গা পায় না যে মনের কথাটা বলে হালকা হবে। মানে বেসিক্যালি হয়তো অনেকে সলিউশনও চায় না, ঠিক আছে, বাট কাউকে একটা বলে হালকা হতে চায়। বাপিকে আমি ক্যান্সার মেডিকেলে আমি বাপিকে নিয়ে থাকতাম, ওইখানে যে এত পেশেন্ট না, আমি মেন্টালি খুব ডিস্টার্ব হয়ে যেতাম, মানে আমার খুব কষ্ট হতো, আমি খুব ইমোশনাল একটা মানুষ, আমি না সহ্য করতে পারতাম না, রাত্রে ঘুম আসতো না, আর আমি রাত্রে কানে হেডফোন দিয়ে বসে থাকতাম ক্যাফেটেরিয়াতে, ওদের যে গেস্ট হাউস, সেই তোমার তোমার স্টোরিগুলো আমি শুনতাম রাতের পর রাত শুনতাম। তুমি যে আমাকে কিভাবে উপকার করেছো, মানে তোমার তোমাকে আমি ধন্যবাদ, অনেক ধন্যবাদ দিলেও সেই তোমার উপকার আমি ঋণ শোধ করতে পারবো না, বিশেষ করো না কিছু সময় না, আমি পুরো মানে একদম অন্য জগতে বাস করছিলাম, আমার বাচ্চাকে ছেড়ে, আমার হাজবেন্ডকে ছেড়ে আমি ওখানে গেছি, পুরো পেশেন্টদের মাঝখানে গিয়ে সব ক্যান্সার পেশেন্ট প্রত্যেকেই মানে ভয়ঙ্কর সিচুয়েশনে। লাকি যারা লাকি, আমার বাপি লাকি, লাকিদের মধ্যে একজন যে সার্ভাইভ করেছে, কিন্তু অনেক তো আছে ছোট ছোট বাচ্চাকেও দেখছি সেখানে, আমি মেন্টালি ভীষণ ভেঙে পড়েছিলাম, কাঁদতাম, কারণ আমারও ছোট বাচ্চা আছে বাড়িতে। হ্যাঁ, সেই সময় তোমার এই চ্যানেল, তোমার এই গল্পগুলো আমাকে যে কিভাবে হেল্প করেছে, আমি জানি এরকম হেল্প অনেকে পায় তোমার দ্বারা, অনেক তোমার তোমাকে স্পেশাল থ্যাঙ্কস এর জন্য। সৃজিতা, মিন্স আ লট। আমাদের চেষ্টা এটাই থাকে যে মানুষ না এখন খুব একা হয়ে গেছে, ঠিক আছে, আমি যেটা বুঝতে পারি, কথা বলার খুব কম সঙ্গী আমাদের এখনকার দিনে, ঠিক আছে, আর এরকম ধরনের কথা বলা, এরকম ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করা তো ছেড়েই দাও, ঠিক আছে, আমাদের চেষ্টা এটাই থাকে যে এই ঘটনাগুলো সবার সামনে আনবো। অনেকে বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন, সেটা ম্যাটার না, ম্যাটারটা এটাই যে তোমরা এই ঘটনাগুলো বলতে পারছো আর বলে তোমরা হালকা হচ্ছো, বা আমরাও এত ঘটনা জানতে পারছি, এটাই আমাদের উদ্দেশ্য। থ্যাংক ইউ সৃজিতা ঘটনাগুলো শেয়ার করার জন্য। আশা করি খুব ভালো থাকবে তোমার ফ্যামিলি, তোমার ছোট বাচ্চা, ঠিক আছে, তোমার বাবা মা, সবাই, প্রত্যেক ফ্যামিলি মেম্বার যাতে ভালো থাকে সেটাই আমার আশা রইল, কামনা রইল। খুব ভালো থাকো সৃজিতা, খুব ভালো থাকো। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ, তোমার চ্যানেল আরো এগিয়ে যাক, অনেক ধন্যবাদ কৌস্তব তোমাকে। সৃজিতার আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এরকম ধরনের ঘটনা কি আপনারাও ফেস করেছেন বা আপনাদের চেনা পরিচিত কেউ ফেস করেছে সেটা আমাকে জানাতে পারেন আমার সাথে এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাচ্ছেন। এবং হ্যাঁ, আমরা নতুন একটা জিনিস খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছি, সেটাও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। আজকের ঘটনাটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান, কেমন লাগলো, ভালো লাগলো না কী লাগলো। কিউরিও ফাইট চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না। তাহলে চলুন, দেখা হচ্ছে রোববার দুপুর তিনটের সময় এরকমই একটা হরর পডকাস্ট নিয়ে। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও দুটো ঘোষলি কল রেকর্ডিং শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁদিকের বক্সে ক্লিক করুন।